অনেক হ্যাকিং কাজ আছে। আপনি কি যে ফ্লিকারে আপনার অ্যাকাউন্ট আছে ভাই? ফ্লিকার না, ও আমি যে একটু আগে শুনলাম যে আপনার যে ফ্লিকারটা বিষয়, ফ্লিকার হ্যাঁ আপনার আমরা যেমন বিহ্যান্ড, তারপর আপনার গিটহাব থাকে না, হ্যাঁ হ্যাঁ ওইরকম হচ্ছে আমাদের যে পোর্টফোলিও গুলো সাজানোর জন্য আমাদের বিহ্যান্ড বা গিটহাব এগুলো না দেওয়ার থেকে আমাদের হলো ফ্লিকারে দেওয়া ভালো নাকি? আর ফ্লিকারটা হচ্ছে আপনার ফাইবার রিলেটেড একটা আপনার সাইট নাকি আমি শুনলাম, জাস্ট এটাই একজন ভালো মানের কাছে আমি শুনছি, অবশ্যই প্রফেশনাল লাগে মার্কেটিং করাটাই বেটার। মার্কেটিং করলে আপনার ভিজিটর মোটামুটি আসে, সেরকম ভাবে মার্কেটিং করতে পারলে বেশ করে ইনস্টাগ্রাম মার্কেটিংটা। আচ্ছা ভাই এই যে মনে করেন ফেসবুকে যে ইউজার ট্রাফিকটা আপনার, হ্যাঁ ইউজার ট্রাফিকটা আপনি জেনারেট করতে পারেন যে আমি মনে করেন ইউএস বা মনে করেন আপনার ইউএস ইউকে এরকম দেশগুলো আপনার আমি মানে জেনারেট করে দেব, ট্রাফিক জেনারেট করে দেব, যাতে আমার লোকেশন লোকেশন এবং পিপল যেটা হ্যাঁ হ্যাঁ অডিয়েন্স এটা ও অডিয়েন্স দিতে হবে না, হ্যাঁ হ্যাঁ অডিয়েন্স এটা ওটা মোটামুটি আমি পারি একটু, ওগুলো নিয়ে প্রথমে গিগ খুঁজছিলাম তবে কাজ পাই না। ও মানে ওটার উপর মানে আমাদের ফেসবুকের টার্গেট অডিয়েন্সটা করে দেওয়ার উদ্দেশ্যটা মানে বলতেছি যে মানে সম্ভবত আমরা মানে ইউকে ইউএস যদি দিয়ে দেই তাহলে আমাদের পোর্টফোলিও বা কাজের মূল্যগুলো তো ওনারা দেখতে পাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমাদের মনে প্লাস পয়েন্ট হয় নাকি, আমি এটাই চিন্তা করতেছি। কিন্তু ওটা তো ভাই পেমেন্ট দিয়ে করা লাগে, আপনার ওইটা মার্কেটিং করতে হলে পেমেন্ট করা লাগবে, কিন্তু কার্ড অ্যাক্সেস করা লাগবে আমাদেরকে। হ্যাঁ ও শিট, ওটা হইছে আপনারা যে যারা বিভিন্ন ধরনের যে আপনার এই অ্যাডগুলো দেখেন না, ওই অ্যাড ওগুলা হ্যাঁ হ্যাঁ। কিন্তু এমনিতে আমরা যে টুইটার অথবা এই সব পোস্টের অথবা কমেন্টের মাধ্যমে ফ্রি মার্কেটিং করতে পারি। এই আপনার টুইটারে আপনার লোকেশন ঠিক করে ট্রেন্ড, ওখানে ট্রেন্ড একটা অপশন আছে, ওইটা সেটিং দিয়ে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলে সব ওখানকার রিচ চলে আসে, ওইটাতে মার্কেটিং করা যায়। প্রতিদিন ৫টা ১০টা করে কমেন্ট করা যায়, ভালোই তো। তারপর ইনস্টাগ্রামে করা যায়, আপনার বাইরের লোকেরা তো ইনস্টাগ্রাম আর হচ্ছে টুইটার বেশি চালায়, ফেসবুক কিন্তু খুব কম চালায়। আচ্ছা ভাই আপনার এই আরেকটা বিষয় আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমি জানি না অবশ্য ভাই, বুঝছেন যে ভাই কোনো ভাই যদি জানে যে আমাদের পোর্টফোলিও গুলো মানে একটা কোন ফ্রেমের মধ্যে সাজাইলে ভালো হয়, ফ্রেমের মধ্যে যদি সাজাই সেরকম আমাদের এই যে পোর্টফোলিও যেগুলো সাইট আমরা যদি কিছু সাইট তৈরি করি একটা ফ্রেমের মধ্যে রাখতে চাই সুন্দর একটা অ্যাট্রাকটিভ হতে পারে, এরকম কোনো ফ্রেম জানা আছে আপনার? না ভাই এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। না আমি এরকম একটা চিন্তা করছি যে একটা ফ্রেমের মধ্যে থাকবে এবং সুন্দর একটা অ্যাট্রাকটিভ হবে আইকে সামনে রাখার জন্য। ফিরোজ ভাই কথা বলতেছেন না কেন বা? ভাই টিভি দেখতেছি আর আপনাদের কথা শুনতেছি। ভাই আমাদের বলেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমরা তো কিছু ভাই শিখান আমাদেরকে, অনেক কিছু জানি না ভাই, বুঝেন না অনেক জানেন, আমি তো কি জানি বলেন, আমি তো কিছুই জানি না। কথা বললেন আপনি যতটুকু জানেন আমাদেরকে শিখান। ভাই নিব না আপনারা নেন, আমার আসলে বলার অত এক্সপিরিয়েন্স নাই তো, প্রবলেম। ঠিক আছে স্টুডেন্টদেরকে বুঝাইতে পারি কিন্তু এখানে কথা বলতে আমি হরচট খেয়ে যাই, অনেক সময় প্রবলেমে পড়ি। আমাদের আজকে রাজীব ভাই আছেন, ফিরোজ ভাই আছেন, তারপরে এদের সোহেল রানা ভাই আছেন, জ্যোতি আপু আছেন দেখতেছি, হ্যাঁ ভাই আমাদের জাভাস্ক্রিপ্ট মনে হয় শেষের দিকে নিয়ে আসছে, এরপরে আমরা কি শিখবো ভাই এই প্রশ্ন মানে? এরপরে আমাদের ওয়ার্ডপ্রেসটা শিখবো না পিএইচপিটা শিখে সাহায্য করলো? আমাদের সম্ভবত ওয়ার্ডপ্রেসটা শিখে বলে জি ভাই আর রিকোয়ারিটা শিখে তো বলে আগে হচ্ছে ভাই আমাদের ওয়ার্ডপ্রেসটা শিখে পিএসপিটা শিখলে কাজে লাগবে বেশি কারণ পিএসপি শিখে আমরা ব্যবহার করতে পারবো না ওয়ার্ডপ্রেসটা শিখে আমরা পিএসপিতে ব্যবহার করতে পারবো জি 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 কারণ আমরা তো ওয়েবসাইট বানানো শিখিনি এখনো শিখিনি তো এখনো হ্যাঁ আজকে স্যার সারা না মিটিং হচ্ছে স্যার বললো আমাকে উনি মিটিং আছে একটা পার্সোনাল ওয়ার্ডপ্রেস হতে ভাই আমরা যে কাজটা শিখবো সেই কাজের উপরে কিন্তু গিগ তৈরি করতে পারবো এবং সেইটার উপরে কাজ থাকবে হ্যাঁ আপনার তো ওয়ার্ডপ্রেসের অনেকগুলো কাজ আপনার হ্যাঁ যেমন একটা থিম ইনস্টল করা অথবা থিম সেটআপ করে দেওয়াটাই একটা মানে অ্যাকাউন্ট খোলা যেমন আপনি স্পিডের কাজ করছেন ওয়ার্ডপ্রেস স্পিড বাড়ানোর কাজ করছেন এটাও একটা কাজ না ভাই এখন মোটামুটি পারবো কারণ আমার এই কালকে অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই হয়েছে এক ঘন্টার কাজ মনে করেন যে আমি প্রায় 4-5 ঘন্টা বসে করছি ও শিট না অবশ্যই আপনার কাজটা কাজে লাগবে ওই সেন্সটা কাজে লাগবে রাজীব ভাই কোন অর্ডার হয়েছে নাকি বাইরের কাছ থেকে ভাই নতুন একটা বিজনেস নিয়ে কিছু বলেন নালে সম্বন্ধে বলেন আমির ভাই বলেন না কিছু চুপ করে আছেন গান বললাম তো নতুন কিছু বলেন গিগ সম্বন্ধে আপনারা যে তো করছেন দয়াল ভাই কি ভাই আজকে আসবে না 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 ফুললি আসবে না ও আচ্ছা স্যারও আসবে না মানে মিটিং হচ্ছে আচ্ছা মিটিং এ গেছে অলরেডি ও স্যার আসবে না 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 মিটিং ওনার আছে অন্য মিটিং করছে ও স্যারকে ফোন দিছিলেন জি জি স্যার বলো কন্টিনিউ করার জন্য মিটিংটা আমাদের ও আচ্ছা আচ্ছা এখন জি আপনি কিছু বলেন মানে সোহেল ভাই কিছু বলবেন নাকি আপনি দ্বিতীয় বাসে ক্লাস করতেছেন কি রকম আপনি বলেন ভাই গিগ সম্পর্কে বলেন ভাই দ্বিতীয় বাসে ভাই ছাত্র দাসী আমাদের দাসী আপনাদের ভাই কি শেখাচ্ছে এখন এখন ভাই আমাদের এই জাভাস্ক্রিপ্ট শেষ জাভাস্ক্রিপ্ট শেষ হইছে ও এরপর কি শিখাবে আপনাদের ছাত্র গুলো এরপরে ওই ওয়ার্ডপ্রেস আর পিএইচপি এই বিষয়টা তার পিএইচপি শেখাবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ধারণা দিবে এই আর কি মানে ডিটেইলস তো পড়াশোনা হয় না আপনি ভাই একটু গিগ সম্পর্কে একটু বলেন একটু গিগটা নিয়ে আমরা তো এখনো গিগ প্রকাশ পাবলিশ করিনি আর গিগ তৈরিও করিনি আজকে ভাই গিগ তো অনেক কঠিন জিনিস যত কিছু শিখতে হয় বুঝছেন অনেক কঠিন মনে হলো আর কি জি ভাই পাঁচটা ট্যাগ করা যায় না মানে গিগের মধ্যে হ্যাঁ পাঁচটা ট্যাগ কিওয়ার্ড ট্যাগ অ্যাড করতে হয় এবং ওই পাঁচটাই কিন্তু খুব কাজে লাগে ক্লায়েন্টরা যখন সার্চ দেয় না যে নামগুলো দিয়া ওই ওই নামগুলো দিয়ে সার্চ দিলে আপনার সাথে সাথে এগুলা শো করে যদি ভালো ভাবে করা যায় আর কি ওইটা তারপর ডেসক্রিপশনে আপনার দুই তিনবার দেওয়া লাগে ওই রিলেটেড ট্যাগগুলা তাহলে আর কি ভালো মোটামুটি শো করে হ্যাঁ সিওটা মোটামুটি ভালো হয় আমরা ভাই একটা কাজ করতে এটা হচ্ছে আপনি যখন যখন পিকচার গুলো অফলাইনে যখন এসইও করছেন না তখন কি আপনি আপনার পাঁচটা এক্সট্রা অনেক টেক দিয়েছেন এক্সট্রা বলতে কোনটা মানে অফলাইনে যখন আপনি পিকচার গুলো এসইও করছেন ও হ্যাঁ হ্যাঁ না ওখানে আমি অনেকগুলা দিছি ওখানে আমার মনে যতগুলো আসছে মনে করেন ততগুলাই দিছি ওখানে তো আনলিমিটেড দেওয়া যায় জি জি এবং আনলিমিটেড দেওয়াটাই ভালো কারণ যেটা দিয়ে সাজাবে তখন ইমেজটা আপনার রেশিওটা ভালো হয় জি 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 আপনি একটা কাজ করতে পারেন ভাই আজকে ফুললি একটা এসইও করে দেখাই দেন আমি ভাই পারবো আমি তো অতটা এক্সপার্ট না শাহজালাল ভাই ভালো পারে শাহজালাল ভাই আছেন ভাই আসি ভাই ভাই আপনি দেখান আমরা তো আসি আমরা জি জি ভুলগুলা একটু সংশোধন করি মানে আপনি উপস্থাপনা ভালো করতে পারেন সমস্যা নাই হ্যাঁ সাধারণ ভাই আপনি মাস্টার মানুষ ভালো বুঝাইতে পারেন খালি পাম দেওয়া শিখতেছেন নাকি না ভাই সত্যি বলতেছি তো ঠিক আছে আপনি স্টার্ট করেন যারা একটু সমস্যা আছে আমি আজকে টিউটোরিয়াল দেখলাম বেশ কিছু তো অনেক রুলস ফলো হয় মোটামুটি হ্যাঁ না এসইও আপনাকে ইমেজ এসইওটা আমি করা দেখাইতে পারি অবশ্যই সমস্যা নাই আপনি দেখাবেন যতদূর পারেন ঠিক আছে দেখান আপনি জি ভাই আমাদের মার্কেট প্লেসের জন্য এগুলাই কাজে লাগবে যেটাই আমরা শিখতে পারি এখন আমার ইয়েটা ভাই বুঝছেন এতে ইয়া ভাই রাজীব ভাই জি ভাই আমার ফাইবার অ্যাকাউন্ট আমি তো গিগ দেই না আমি অ্যাক্টিভ থাকতে চাচ্ছি কিন্তু আমার ইয়াটা অনলাইনটা কেন বা যে সবুজ যে কালার হবে সেটা হচ্ছে না কেন মানে আপনি কি অনলাইন সব সময় ওপেন রাখতেছেন না হ্যাঁ ওপেন রাখছিলাম কিন্তু এখন হচ্ছে না কেন আমি বুঝলাম না বিষয়টা বারবার রিলোড দেওয়ার পর হচ্ছে না ও হবে অ্যাক্টিভ বেশিক্ষণ থাকেন আপনার হচ্ছে ফাইবার হচ্ছে 1 মিনিটের মতো আপনারই থাকে তারপর আবার অফলাইনে চলে যায় তার মধ্যে যদি আপনি ওই ট্যাবে না থাকেন এজন্য ভাই আপনি হচ্ছে একটা ওই যে অটো রিলোডার এক্সটেনশন ব্যবহার করতে পারেন দয়াল ভাই অনেক রিকোয়েস্ট করেছে মানে আমি চাচ্ছি যে অ্যাক্টিভ থাকি গিগ দেই আর না দেই মানে যতক্ষণ অনলাইনে থাকি ততক্ষণ অ্যাক্টিভ থাকতে চাচ্ছি দয়াল ভাই আপনি একটা অটো রিলোডার ব্যবহার করবেন এক্সটেনশন তাহলে আপনার ওইটা লোড হবে 5 মিনিট অথবা 2 মিনিট 3 মিনিট করে দিবেন এই আমাদের বস তো আসে গিয়েছেন আর চিন্তা কিসের আমাদের বস আসে গিয়েছেন ভাই ভাই আমি আজকে খুব অসুস্থ হচ্ছেন আমি এমনিতে আসলাম যে দেখি আপনাদের কি অবস্থা মিটিং করতেছেন কিনা ও ভাই ভালো আমাদের খোঁজ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাইয়া এরকম এক বড় ভাই থাকা দরকার যিনি সবসময় তদারকি নেন নাকি রাজীব ভাই ঠিক 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 কি অবস্থা কি নিয়ে আলোচনা হচ্ছিল আলোচনাটা হচ্ছে আপনার এই যে গিগ ইমেজ এসইও করার ঠিক আছে ও আচ্ছা আপনি যদি আমাদেরকে দেখাইতেন অনেক ভালো হতো প্রপারলি মানে ফার্স্ট টু লাস্ট আজকে দেখাইতে পারবো না আরেকদিন দেখাবো সমস্যা নেই সাধারণ ভাই আজকে কি দি ভাত খাইছেন ভাই 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 এই কথা বলতে দেখা যাচ্ছে ভাই পানি কুমড়া ভাজি রং দেখা যাচ্ছে হাসি হাসি কথা বলতে ভাই পানি কুমড়া ভাজি শাহজাহান ভাই আজকে তো গ্রুপে স্যার অ্যাড হওয়ার কথা ছিল, আসছিল কি? না 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 মিটিং আছে। হ্যাঁ স্যার মিটিং আছে। ও তখন না বললো যে রাতে মিটিং এ আসবে এখানে। হ্যাঁ আমি কথা বলছি আগে। হ্যাঁ স্যার বললাম মিটিং এ আমি আজকে আজকে আসব না, মিটিং আছে। না ভাই আপনারা ডিসকাস করেন, আজকে আমি একটু খুব অসুবিধা আছি বুঝছেন। আচ্ছা ওই আমির ভাই একটা কোড লিখতে দিয়েছে, তো ওই কোডটা আমির ভাইকে লিখে দিয়ে আমি চলে যাব। জিনিসটা দেখো আমার ফাইবার ইয়াটা একটু দিচ্ছি তো। জি জি আপনি একটু করে দেখেন। হ্যাঁ স্ক্রিনে শেয়ার করেন, সকলে একটু দেখো। ভাই দেখতে পাচ্ছেন কি? জি ভাই দেখা যাচ্ছে। এইটাই মনে করেন আপনি এসইও যদি করতে চান এটাই। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, এটাই করা যাবে। তা ফার্স্টে মনে করেন আপনার ইমেজটা কিন্তু আগে ওপেন করবেন, ঠিক আছে? এটা কিন্তু এখান থেকেও করা যায় আপনার, অথবা ফটোশপ থেকেও করা যায়। আমি যদি ফটোশপ থেকে করি সেক্ষেত্রে অনেক সময় দেখেন আপনি ফটোশপটা ওপেন করিয়ে দিন। ভাই দেখা যাচ্ছে। ফাইল থেকে একটা ওপেন ফাইল নিলাম ভাই। কিরে ভাই কার বাসা গান পেটে ভাই? এ ভাই আমার ভাতিজি। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে তো নাকি? জি ভাই। আচ্ছা এই দেখেন সর্বপ্রথম আমি ফটোশপের মধ্যে পিকচারটা ইয়া করলাম। আর আগে ফটোশপটা দেখাই, তারপর আপনার এমনি ছবিটা থেকে দেখা যাবে, সমস্যা নেই। দুইটাই মানে প্রসেসিং দেখাচ্ছি। তো যাদের ফটোশপ আছে আপনি ফটোশপের ছবিটা ইমেজটা আপনি ওপেন করলেন, করার পর হচ্ছে এটা ফাইল থেকে আমরা এই যে ফাইল ইনফোতে চলে যাব। ভাই ইমেজের সাইজটা বলেন, অনেকে জানে না। হ্যাঁ ও সরি আগে সর্বপ্রথম বলি যে আপনার এইখানে যে সাইজটা, প্রথমে একটা আপনার সাইজ নেবেন। কিন্তু আগে ফটোশপে যারা কাজ করবেন এর ইমেজ সাইজটা আপনার মনে করেন, আমি শুনছি যে বিভিন্ন ধরনের দেয়। অবশ্যই এক একজন আপনার ইয়াটা আছে, এক একজন এক এক সাইজ দেয়। কিন্তু আমি ফাইবারে জানা মতে আমি দেখছি যে 692 ওয়েট, যেটা আপনার প্রশস্তটা, আর আপনার হাইটটা হচ্ছে আপনার 426, এটা দেখছি। আবার আর আমরা গুগলে যেটা সার্চ করে দেখি সেটা হচ্ছে আপনার 550 বাই 377, যেটা আবার অনেকে অনেক দেয়। তাই ওটা আপনার ফ্যাট না, আপনার হচ্ছে ফাইবারের মধ্যে কিন্তু অটোমেটিক তার যে রেঞ্জ, আপনার যে ওয়েট হাইটটা যতটুকু লাগে সেটা কিন্তু অটোমেটিক তাদের সেই অনুযায়ী কিন্তু আপনার গিগ ইমেজটা নিয়ে নেয়, বুঝছেন? তারপরে একটা আপনার গিগটা র্যাঙ্কিং করার জন্য আপনার অ্যাকচুয়াল একটা সাইজ থাকাটা ভালো, মানে আপনার কত বাই কত থাকাটা ভালো একটা। আমার মনে হয় সম্ভবত এই যে 692 থেকে 426 এটার মনে হয় এটার উপরে ডকুমেন্ট টাইটেল আছে, আপনার অথর আছে, অথর টাইটেল, ডিসক্রিপশন, রেটিং, ডিসক্রিপশন রাইটার, তারপর কিওয়ার্ডস, তারপর কপিরাইট চাবেন আবার বা কপিরাইট আপনার নোটিশ আর কপিরাইট ইনফো ইউআরএল। আপনি আরেকবার ঢুকেন প্রথম থেকে, কারণ এইটা হচ্ছে আপনি আর্টিকেল তো অনেকে দেখতে পারেন, মানে কিভাবে নিয়ে আসলেন এটা আমি বুঝবো না। বুঝলাম না ভাই, মানে আপনার ভয়েসটা অনেকক্ষণ আটকে ছিল, অনেকে বুঝতে পারেন। এজন্য আপনি যে এর মধ্যে যে মানে ট্যাগগুলো বসাবেন সেটা কিভাবে সম্পূর্ণ সেটা আর দেখান, অনেকে থেকে দেখতে পারেন। হ্যাঁ, আগে ফার্স্ট থেকে দেখাচ্ছি আমি। আপনি আগে ফটোশপ কি সবারে আছে? ফটোশপ যদি না থাকে তাহলে এখান থেকে আমি দেখেন ছবিটা সর্বপ্রথম ওপেন করলাম, তাই না? ইমেজটা ওপেন করার পর আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করে দিয়ে প্রপার্টিজ যে কথাটা আছে এখানে আমি ক্লিক করব। প্রপার্টিজ ক্লিক করার পর সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা পপ আপ মেনু বার চলে আসলো। তারপর আপনার এখানে জেনারেল থাক বা সিকিউরিটি থাক কি থাক আপনাকে ওটা দেখার বিষয় না, আপনি ডিটেইলসে আপনি ক্লিক করবেন। ডিটেইলসে ক্লিক করার পর আপনার দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম টাইটেল আছে, সাবজেক্ট আছে, রেটিং আছে, ট্যাগস আছে, কমেন্টস আছে। আপনি টাইটেলে আপনি ক্লিক করলেন, এটাকে টাইটেল। আপনি টাইটেলটি কি দিবেন, মানে আপনি যে কিসের উপর আপনি গিগটা দিবেন, কি নামে আপনি গিগের যে টাইটেলটা সেই টাইটেলটা আপনাকে এখানে দিতে হবে। এই টাইটেলে যাবে যা আমি এখানে লিখতেছি, যেমন আই উইল, ঠিক আছে, আই উইল কনভার্ট। সাদালাল ভাই কি আপনার টাইটেল? মানে সাদালাল ভাই, জি ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন, শোনা যাচ্ছে কি? রাজীব ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। সাদালাল ভাই টাইটেলটা হচ্ছে আপনার যে আপনার আমাদের যে গিগের টাইটেলটা দিব, আপনার যে গিগ রিলেটেড, ঠিক আছে। আমি আপনাদেরকে এই ফাইবারে যা দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। একবারে মানে লিখে দিলে অবশ্যই চলে আসতো। যাই হোক, আপনাদেরকে মানে যখন গিগ ক্রিয়েট করবেন না এইভাবে যাবেন আস্তে আস্তে। মানে আমি যদি মনে করেন পিএইচডি এইচটিএমএল এর উপর দিতে চাই, তাহলে এখানে দেখেন কিন্তু এই যে আপনাদের এখানে লেখা যে ইমেজের পরে তার কিন্তু ইউজার নেমটা, ইউজার নেমের পরে কিন্তু আপনার এই যে টাইটেলটা দেওয়া আছে যে আই উইল কনভার্ট পিএইচডি এইচটিএমএল রেসপন্সিভ বুটস্ট্র্যাপ 4। আবার আপনার এক একজনের যে আপনি যে গিগ ইমেজটা যে টাইটেলটা দিবেন, আপনি এখানে 10 থেকে 12টা বা 20টা আপনি রিসার্চ করবেন। আপনি গিগ টাইটেলগুলো আপনি কি দিবেন, ঠিক আছে। আপনি পিএইচডির উপর দিলে যে আই উইল কনভার্ট পিএইচডি এস্টিমেট, মানে এক একজনের গিগ টাইটেলটার সাথে আর একজনের গিগ টাইটেলটার যেন ম্যাচিং না হয়। তা আমি এরকম কয়েকটা রিসার্চ করব, 10 থেকে 12টা রিসার্চ করব। যেমন আপনাদেরকে আমি রিসার্চ করাটা দেখে দিচ্ছি একটু ভাই, ঠিক আছে। রিসার্চটা কীভাবে করবেন সেটাও আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। তা আমি একটা নেই আগে, আপনার নেই আগে, নোটপ্যাড নেই, ঠিক আছে। এখানে মনে করেন আমি নিলাম এটা, এই ইনার টাইটেলটা আমি করলাম। আচ্ছা, কয়েকটা টাইটেল নেই আগে, আমি একটু বোকামোর মতো কাজ করছি। এখানে সর্বপ্রথম দেখেন যে আপনি যখন, আমি আরেকটা বিষয় যে ভুলে গেছি ভাই বিষয়টা বলতে আপনাদেরকে, যে গিগ টাইটেল যখন আমরা রিসার্চ করব তখন কিন্তু এখানে যে সেলার ডিটেলস থেকে আপনি এখানে টপ রেটেড যেগুলো আছে সেগুলোর আমরা গিগ টাইটেলগুলো একটু রিসার্চ করব। এখানে টপ রেটেডের জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন আপনার কিন্তু অ্যাপ্লাই লেখা আছে, এই অ্যাপ্লাই আমি ক্লিক করব। ঠিক আছে, এইখানে কিন্তু আমার দেখা যাচ্ছে যে আপনার অলরেডি কিন্তু যারা টপ রেটেডে আছে ফাইবারে তাদের কিন্তু গিগগুলো শোয়িং করতেছে, দেখছেন। তা আমি এখান থেকে তাদের কয়েকটা গিগ নেব। এখান থেকে আমি কয়েকটা গিগ নেব, নিউ ট্যাব দিয়ে আমি নতুন কয়েকজনকার গিগ নিলাম। এখানে 5টা নেই, বেশি নেই। হ্যাঁ, টপ রেটেড তো, টপ রেটের মধ্যে আপনি যে দেখবেন যে কাদের আপনার রিভিউটা বেশি তাদেরটা বিশেষ করে সিলেক্ট করার চিন্তা ভাবনা করবেন। তো এখানে দেখেন প্রথমে এনার একজন নিছি, এনার লেখা আছে যে আই উইল ডু পিএইচডি টু রেসপন্সিভ এইচটিএমএল। তাই এনারটা কপি করলাম, কপি করে আমার এই যে নোটপ্যাড ইয়াটা যে আছে সেখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা যাই ওগুলো পরে কাজে লাগবে আমার। তারপরে এনারটা দিচ্ছি, এখানে আমি 4টা নিয়েছি মনে করেন সাপোজ। এখন কিন্তু দেখেন আপনি এরকম 4টা বা 5টা বা 10টা যতটাই নেন না কেন আমাদের কিন্তু এখানে আই উইল কথাটা কিন্তু লেখা আছে, তাই না? আমি কিভাবে গিগ টাইটেলটা মানে আমার সিলেক্ট করব এটা আমি দেখাচ্ছি। আগে সর্বপ্রথম যে আই উইল কথাটা কিন্তু লেখা আছে, তাহলে আই উইল কথাটা কিন্তু লেখা থাকে ওটা অটোমেটিক। তারপরে আমি নিলাম এখানে যে আই উইল। আপনি কি করবেন, আপনি কি পিএইচডি টু এইচটিএমএল এ কনভার্ট করে দিবেন, না পিএইচডি টু HTML এ PHP HTML এ বুটস্ট্র্যাপ এ কনভার্ট করবেন, না ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো আই উইল নেওয়ার পর আমি এখানে লিখে দিলাম যে কনভার্ট CONVERT কনভার্ট PHP to HTML। ঠিক আছে, এই কথাটা লিখলাম। লিখে এখন মনে করুন আপনার আপনি তো অবশ্যই রেসপন্সিভ কথাটা যদি লেখেন তাহলে রেসপন্সিভ লিখলাম। আই উইল কনভার্ট PHP to HTML প্রফেশনাল বা রেসপন্সিভ HTML আমরা করতে পারি বা HTML আপনার হচ্ছে কি এখানে দিয়ে আপনার কনভার্ট PHP to HTML। তারপরে আমরা আরেকটা বিষয় দেখাই, এখান থেকে আপনি আরেকটা বিষয় দেখবেন। ডেলিভারি টাইমের মধ্যে এখানে দেখেন কয়েকটা কথা আছে যে আপনি এখানেও আপনার গিগ টাইটেলের মধ্যে আপনি এর মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি 24 hours টাইম দিয়ে দেন, ঠিক আছে, এটাও দিতে পারেন যে এক্সপ্রেস 24 hours অথবা up to 7 days। কিন্তু আপনি 3 days তো দিবেন না, 3 দিন আপনি কাজ করবেন, সপ্তাহে 7 দিন, 7 দিনই দিবেন। ঠিক আছে, তা এই জায়গাটা আমি এখন লিখলাম যে আই উইল কনভার্ট PHP to HTML মনে করেন হচ্ছে 24 hours 24 hours। এটা যে আমি লিখলাম মানে এই যে আমি যে PHP to HTML ফাইলটা করে দেব সেটা হচ্ছে 24 hours মানে আছে সপ্তাহের 7 দিনের মধ্যে 24 ঘন্টায় আমি এই কাজটা করে দিয়ে এটা একটা আমার কিন্তু গিগ টাইটেল হয়ে গেল। মানে এক একজনের আপনি এক এক রকম দিতে পারেন, আপনি আরও সুন্দরভাবে ইয়ে করবেন। কিন্তু আমি এটা মানে আমার মানে সময় সাপেক্ষে আমি এইভাবে বলতেছি। ঠিক আছে, আপনি আরও টাইটেল দিতে পারেন যে আই উইল কনভার্ট PHP to HTML প্রফেশনাল। ঠিক আছে, বা IKC বিভিন্ন আপনি নাম দিতে পারেন, বা আই উইল কনভার্ট PHP to HTML রেসপন্সিভ ডিজাইন, হ্যাঁ বুটস্ট্র্যাপ দিতে পারেন, ওয়ার্ডপ্রেস দিতে পারেন, এরকম। ভাই শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে, বলেন ভাই। মানে কোনো যদি আমার মানে বলতে যদি কোনো সমস্যা হয় আমার শেয়ার করেন, কারণ আমিও তো অনেক কিছু জানি না, শেয়ারিং এর মাধ্যমে অনেক শিখা হবে, বুঝছেন? আপনারা যদি জানেন এসে আমার সে যদি আপনি অ্যাডভান্স লেভেলে কিছু জানেন তাহলে অবশ্যই শেয়ার করবেন ভাই, মানে লুকিয়ে রাখিয়েন না। হ্যালো দয়াল ভাই, হ্যালো, হ্যাঁ শুনতেছি আমি। আচ্ছা মনে করেন আপনি এটা মনে করেন আমার এই যে এটা কিন্তু গিগ টাইটেল সিম্পল বলতেছি ভাই, এনাদের এক একজনকার এক এক গিগ টাইটেল দেখেন আপনি, ঠিক আছে? আমি যদি এখন এনাদের সবগুলো পিএইচডি এসটিএমএল রেসপন্সিভ দেখেন, রেসপন্সিভ এসটিএমএল দিয়েছে, তা আমি কিন্তু এখানে দেখেন এটাও কথা লিখতে পারি যে কন্ট্রোল প্লাস সি দিয়ে এখানে আমি আরে যাই হোক এসইআর আই সি সার্ভিস 24 আওয়ার্স, এটা কিন্তু আমার গিগ টাইটেল হয়ে গেল। এই গিগ টাইটেলটা আপনাকে এখন ইয়েতে দিবেন, এই জায়গায় আমাকে এই গিগ টাইটেলটা দিতে হবে, ঠিক আছে? সাবজেক্ট, এখন আপনি কি সাবজেক্ট বলতে কি কাজ করতেছেন আপনি? আমি কিন্তু কনভার্ট পিএইচডি টু এসটিএমএল এর কাজ করব, আমি কিন্তু ওয়েব ডিজাইনের কাজ করতেছি, কিন্তু ওয়েব ডিজাইন হ্যাঁ বলেন ভাই। ভাই হচ্ছে আপনি যখন এই যে টাইটেল সাবজেক্ট এগুলো দিবেন, হ্যালো হ্যাঁ বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না ভালো করে। ওহ নেটওয়ার্কের সমস্যা, আমার বিদ্যুৎ চলে গেছে তো। ও তাই, আপনার হচ্ছে শেষে দেখেন একটা রিমুভ প্রপার্টিজ একটা অপশন আছে, ওইটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। রিমুভ জি বুঝলাম না, নিচের দিকে দেখেন লিংক আছে একটা, মানে এটা আপনার ফাইবারের যে গিগটার না ভাই, ওই হ্যাঁ গিগ ইমেজটা, এটা প্রপার্টিজে যখন গেলেন ওই যে রিমুভ প্রপার্টিজ ফ্রম পার্সোনাল ইনফরমেশন, মানে এটা কোন জায়গায় আছে ভাই? এইখানে আছে কি নিচে ভাই, রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা রিমুভ করে নিতে হবে। হ্যাঁ তাহলে এখানে যত ই আছে হ্যাঁ, যে রিমুভ এই যে দ্বিতীয়টাতে ক্লিক করেন, অ্যাপ্লাই, জি অ্যাপ্লাই, এখন কি রিমুভ হইছে? এটাতে যদি হ্যাঁ এটাতে যদি কোনো পার্সোনাল ইনফরমেশন থাকে তাহলে সব মুছে যাবে। এখন আপনার এটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ না ঠিক আছে ভাই, ঠিক কথা বলছেন, মুছে গেছে তাই না? তা আমি মনে করেন গিগ টাইটেলটা এখানে দিলাম, এই যে একটা নতুন আপনার কাছে জিনিস শিখলাম ভাই, বুঝছেন? আসলে শেয়ার করলে অবশ্যই ভালো হয়। অবশ্য যাই হোক, এখানে গিগ টাইটেলটা আপনারা সবাই জানেন এটা অবশ্যই বিষয়ে। তারপর সাবজেক্টটা তো সাবজেক্টের বিষয়ে জানেন যে সাবজেক্টটা বলতে আমি কোনটা দেব, তা আমি অবশ্যই পিএইচডি এইচটিএমএল এ দিচ্ছি। ঠিক আছে, অথবা আপনার ইয়েটাও দিতে পারেন যে আপনি কি ওয়েব ডিজাইনার, ঠিক আছে? কিন্তু আমার মূল হচ্ছে যে আমি কোন বিষয়টা কাজ করব সেটা হচ্ছে আমি পিএইচডি এইচটিএমএল এ যদি গিগ দিচ্ছি, আর ওই পিএইচডি এইচটিএমএল এর গিগের ইমেজটা কিন্তু আমি এসইও করব, তা পিএইচডি এইচটিএমএল আমি দিলাম নাকি ভাই? রাজীব ভাই হ্যালো, এই দয়াল ভাই ঠিক আছে নাকি? হ্যাঁ ভাই ঠিক আছে, না এর মধ্যে যদি কোনো ইয়া থাকে বলবেন ভাই, ঠিক আছে? আমার তো বলতে ভুল হইতেও পারে। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আপনি মনে করেন একবারে ক্লিক করলে কিন্তু হয়ে যায়, কিন্তু আমার মেইন কথা হচ্ছে একটা একটা ক্লিক করে দেওয়া অনেক সময় ভালো বেস্ট হয়। এই যে আমি কিন্তু পাঁচটাই অনেক সময় পাই না, ঠিক আছে? এই দেখেন পাই না, এবার কিন্তু পাঁচটাই হয়ে গেছে। এটা অবশ্যই আপনাকে এই রেটিংটা দিতে হবে যে 5 স্টার রেটিংয়ে অবশ্যই আপনার ফার্স্টটা 5 স্টার রেটিং দিতে হবে, না দিলে সমস্যা হবে কিন্তু, ঠিক আছে? তারপরে এখানে ট্যাগ, আপনি ট্যাগ দিলে কী দিবেন? আপনার যে রিলেটেড ট্যাগ, এই যে আমি যে লিখছি যে আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল যে লিখছি, ঠিক আছে? তো এই ট্যাগ এই মনে করেন গিগ টাইটেলের সাথে আপনার কিন্তু ট্যাগ দিলে কিন্তু মিনিমাম 5টা ট্যাগ আপনার রিলেটেড ট্যাগ হতে হবে নিম্নতম। আপনি এই পাঁচটা ট্যাগ কিভাবে নেবেন সেটাও আপনাদেরকে একটু দেখাই। মনে করেন এই যে ইনিট টু অপারেটর আছে, এনার তো ওপেন করা আছে অবশ্যই আমার, যাই হোক এনার ওপেন করা আছে। এনার উপরে দেখেন শেষে দেখেন আপনার শেষে কিন্তু এনার ট্যাগগুলো দেওয়া আছে। দেখেন উনি কি কি দিছে, ওনার কাজটা আগে দেখেন। ইনি কিন্তু লেখছে যে আই উইল ডু পিএইচডি টু রেসপন্সিভ এইচটিএমএল, তার মানে এনার কিন্তু পিএইচডি টু এইচটিএমএল আছে, রেসপন্সিভ আছে। তাহলে আমরা দেখি তার গিগ টাইটেলের সাথে তার রিলেটেড ট্যাগগুলো কি ম্যাচিং আছে কি নাই সেটা আগে দেখেন। আর দেখেন আপনার পিএইচডি টু এইচটিএমএল কিন্তু আছে, রেসপন্সিভ আছে, তার মানে আমার এখানে কিন্তু দুইটা আমি অলরেডি পাচ্ছি। তার গিগের সাথে যে আমার এখানে তিনটা কিন্তু দেখেন, এখানে কিন্তু আপনার পিএইচডি টু রেসপন্সিভ আর একটা রেসপন্সিভ এইচটিএমএল আছে, বা এনে আরও দিতে পারতো, এইচটিএমএল দিতে পারলো। তো তাই অবশ্যই দুইটা এনার গিগ টাইটেলের সাথে আমরা কিন্তু দুইটা পাচ্ছি, ম্যাচিং হয়েছে। দেখেন এই দেখেন রেসপন্সিভ আর পিএইচডি টু এইচটিএমএল দুইটা, আর একটা এইচটিএমএল সিএসএস দিছে। যাই হোক আপনি এখানে থেকে আপনি ইয়া করতে পারবেন, এইভাবে দেখবেন, ঠিক আছে। এরকম আমাদের এখানে আমাদের যেহেতু আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ কথাটা দেওয়া আছে, তাহলে আমি এরকম রিলেটেড ট্যাগ দিব। অনেকগুলো ট্যাগ খুঁজে নিতে পারবেন আপনি এইভাবে, বা ট্যাগ নেওয়াটা আমি আরেকটা দেখাই আপনাদেরকে বিষয়টা। ট্যাগগুলো কীভাবে নেবেন আপনারা, এই ট্যাগগুলো যে এখানে দিবেন সেটা কিভাবে নেবেন। আমি সর্বপ্রথম কিন্তু যেহেতু আমি এইচটিএমএল এর কাজ করব বা ইয়া করব, আমি শুধু এইচটিএমএল লিখে সার্চ করব। দেখেন আপনি কিন্তু এইচটিএমএল লেখার পরে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে কিছু রিসেন্ট সার্চ দেখা যাচ্ছে না ভাই, আপনি এগুলো কপি করবেন। তারপর দেখেন ইনিও কিন্তু আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, ইনিও কিন্তু পিএইচডি টু এইচটিএমএল কাজ করতেছেন। এনারটাও দেখা যাইতে পারে, এনারটা ফি দেখেন যে এনারটা কি কি আছে, যে পিএইচডি কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ বুটস্ট্র্যাপ 4। তাহলে এনার যে গিগ টাইটেলটা আছে, এনার গিগ টাইটেলের সাথে আমাদের রিলেটেড ট্যাগগুলো কি ম্যাচিং আছে কি নাই সেটা দেখবো। দেখেন ওনার কিন্তু পিএইচডি টু এইচটিএমএল কথা আছে, দেখেন রেসপন্সিভ এইচটিএমএল আছে, আবার বুটস্ট্র্যাপ আছে, পিএইচডি টু বুটস্ট্র্যাপ আছে। দেখেন আপনি দেখেন আর দেখেন এই দেখেন উনি কিন্তু পিএইচডি টু এইচটিএমএল একটা দিছে, এইটা দিছে। আবার আপনার রেসপন্সিভ দিয়ে আপনার এইচটিএমএল দিছে, তারপর আপনার এই যে পিএইচডি দিয়ে আবার আপনার বুটস্ট্র্যাপ দিছে। তার মানে তার দেখা যাচ্ছে যে গিগ টাইটেলের সাথে তার রিলেটেড ট্যাগগুলো কিন্তু আপনার দেওয়াটা ঠিক আছে। তার এই জন্য তিনি কিন্তু এসইওটা ওনার ভালো হয়েছে একটা। দেখেন এরকম আমরা মনে করো এইরকম রিলেটেড ট্যাগগুলো আমরা এখানে দিব, এরকম সার্চ করব। সার্চ করি আপনি কি কি পাচ্ছেন, আপনি এইভাবে দিলেন যে এইচটিএমএল, ঠিক আছে, তারপরে HTML5, CSS, আবার CSS3। এরকম আমি আমার ট্যাগগুলো তো অবশ্যই খুঁজি নেব। খুঁজি নিয়ে যে ট্যাগগুলো হলো আপনি 50-100 যতটা ট্যাগ দিতে চান আপনি দিবেন। কিন্তু আপনার এটা সবচেয়ে বড় কথাটা হচ্ছে আপনি 50-100টা যতটা ট্যাগ দেন না কেন, আপনার যে 5টা ট্যাগ কিন্তু আপনাকে সার্চ করতে হবে, কিন্তু খুব রিলেটেড এই 5টা যে ট্যাগ আছে ওই 5টা ট্যাগ কিন্তু আপনাকে এখানে দিতেই হবে। না দিলে আপনি 50-100টা ট্যাগ দিলেন, আপনার গিগ টাইটেলের সাথে আপনার ওই রিলেটেড ট্যাগগুলো কিন্তু নাই, তখন আপনার কিন্তু এসইও হবে না। এসইও হবে কি না সেটা জানি না, কিন্তু মূলত হচ্ছে আপনার রিলেটেড সার্চ করতে পাবেন। আপনাকে কেমন করে পাবে, আপনার গিগের সাথে যে ওই 5টা রিলেটেড যে ট্যাগ আছে সেটাই তো আপনি দেন নাই, তাহলে আপনি পাবে কীভাবে আপনার। তাই এই জন্য ওই 5টা ট্যাগ আগে সর্বপ্রথম দিয়ে তারপর আপনি আরও আদার্স 50 হোক 100 হোক যে আপনি এখানে ইমপ্রুভ করে দিবেন, মানে এই ট্যাগের মধ্যে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে আপনারা দেখেন কমেন্টস, কমেন্টস কথাটা এখানে কমেন্টসের বিষয়টা আছে, আপনি ওই রিলেটেড ট্যাগগুলো, যে ট্যাগগুলো এখানে নিছি ওখানে কপি করে আপনি এখানে কমেন্টসের মধ্যে দিতে পারেন। ঠিক আছে, আমি ওটাই দিলাম। ঠিক আছে, তারপর দেখেন অথর, অথর কি আপনি মানে অথরটা বলা আছে কি যে আপনি কোন নামে অথরটা দেবেন। আপনি সাধারণত আপনার ইউজার নেমটাও এখানে ব্যবহার করতে পারেন, অথবা আপনি মনে করেন এখানে যে আপনি এটা আছে ইউজার নেমটাই ব্যবহার করা মানে বেস্ট হয়। ঠিক আছে, হ্যালো দয়াল ভাই। হ্যাঁ ভাই, মানে কি এই জায়গায় ইউজারটা ব্যবহার করা ভালো না কোন মানে আমাদের যে ওয়েব ডিজাইনের কাজটা করি সেটা দেওয়া ভালো না? আপনার যে ইউজার নেমটা দেওয়াটাই বেস্ট। হুম, তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে অথরটা ইউজার নেমটা দেব। আপনি ইউজার নেমটা যেটা আপনি আপনারা ইয়া করছেন ক্রিয়েট করছেন সেটা দিবেন মূলত। তারপর আপনি কবে এটা মনে করেন ক্রিয়েট করছেন এই কিক ইমেজটা, সেটা আপনি ডেটটা দিতে পারেন। আর আপনার এটা অটোমেটিক মনে করেন নিয়ে নেবে যে আপনি কোন কি কোথা থেকে কাজটা করছেন। আপনি অবশ্যই ফটোশপ দিয়ে করলে আপনি ফটোশপের এখানে ইয়াটা উঠিয়ে রাখবে। তারপর আপনার কপিরাইটের বিষয়, আপনি যদি কপিরাইটের এখানে উল্লেখ করতে থাকতে পারেন যে কপিরাইট বাই আপনার ইউজার নামটা দিতে পারেন বা আপনার নামটা দিতে পারেন আপনি যে নামে ইয়া করতেছেন। এখানে কপিরাইট বাই ইউজার নেমটা দেওয়া মানে ভালো হয়, তাহলে আমার এটা কপিরাইট থাকলো বিষয়টা, যে কেউ সহজে আমার এটা গিকটা ইমেজটা আমার জন্য কপিরাইট করতে পারে না। ঠিক আছে, তারপরে এখানে আপনার অবশ্যই দেখেন যে ইয়াগুলো থাকলো, আপনার ওয়েট হাইটটা দেখবেন ঠিক আছে কিনা। এটা আমি আগে করছিলাম তো এই জন্য 550x370 পিক্সেলে করছিলাম এই জন্য। ঠিক আছে, জাস্ট মোটামুটি এতটুকুই আমার জানা, আর এতটুকু জানি। তারপর আপনি ওকে করলেন, ওকে করার পর আমাদের কিন্তু ওকে হয়ে গেছে। এখন দেখবো যে আসলে ইমেজটা আমার এসইউ হয়েছে কিনা। এইটা করছিলাম কি, হ্যাঁ এইটা করছিলাম। দেখেন আবার কিন্তু কিছু কিছু জিনিস হয় নাই, তার মানে আমাদের দেখেন এতে 5 স্টার রেটিং ওঠে নাই, এটা কিন্তু অনেক সময় মেসিং হয়, এই জন্য চেক করা লাগবে। অনেক সময় কিন্তু হয় নাই আমার, এইটাই নাকি এটাই না, তার মানে দেখেন এখানে কিন্তু অনেক সময় ভাই মানে আপনাদের ব্রাউজার অনুযায়ী কিন্তু অনেক সময় মানে কাজ করে, আবার কোনো সময় হয় না। আপনি চেক করবেন এটা, ঠিক আছে। চেক করার পর আপনার অটোমেটিক যখন আপনি এই ইমেজটা গেলেন যে আপনি প্রপার্টিজটা চেক করবেন যে আপনার এগুলো সব কিছু টাইটেল যা দিয়েছেন আপনার সব কিছু এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আর একটা বিষয় ভাই বুঝছেন, ওই যে আপনার এই পিকচারটা যে ফোল্ডারে আছে হ্যাঁ ওইখান থেকে 5 স্টার রেটিং দেওয়া যায় জানেন কি? হ্যাঁ 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 না ঠিক কথা জানেন, এখান থেকে না নিলে না আমি ওটা জানি না অবশ্যই, আপনি ওটা অবশ্যই আমি জানি না। আপনি যে ইয়া ওই ফোল্ডার ওই পিকচারটা কোন ফোল্ডারে আছে এটা আমার মানে সেই ফোল্ডারটা থেকে নিতে হবে নাকি? হ্যাঁ ফোল্ডারে যান, ফোল্ডারের নিচে দেওয়া থাকে অপশন। ও ফোল্ডারটা কোথায়, এই পিকচারটা কোন ফোল্ডারে? আচ্ছা দেখাচ্ছি। ও আচ্ছা ওইটা কিন্তু আমার কেন অনেক সময় শো করে না কেন আমি বুঝি না, আগে যে করছিল। আচ্ছা যাই হোক দেখি একটু, আপনি ওটা ইয়ে কোথায় সেভ করছেন? ডেস্কটপে? হ্যাঁ ডেস্কটপে না, এটা আমার ভিতরের তো এই যে মনে করেন আমার এই যে এখানে আছে যে ডেস্কটপ ডাউনলোড জায়গা, এই ফোল্ডারের ভিতরে এখানে আছে এই যে এখানে এই জায়গা। আপনার ফোল্ডারের নিচে কেন জানি অপশনগুলো শো করাইতেছে না। হ্যাঁ এইটাই আমার মানে ঠিক আছে, ওই নিচে এর আগে করছিল কিন্তু ইদানিং কেন করতেছে না, এর আগে কিন্তু করছিলাম আমি দেখছিলাম। একদম আপনার যে ইয়াটা ফোল্ডার উপরে একদম উপরে যে লেআউট অপশন হেল্প পাশে এইটা ওইখানে করেন। হ্যাঁ এখন দেখেন তো আসছে কিনা, এসে আরো ক্লিক করতে থাকেন। নাই না 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 ও তাহলে আপনার এখানে কেন জানি নাই, এখন কি যে সমস্যা এটা আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক ওটা কোনো ব্যাপার না। ভাই বুঝছেন, আমি এতটুকুই জানি যে আপনি বারবার চেক করবেন অথবা আপনি এখান থেকেও করতে পারেন। আমির ভাই আপনার কাজটা আমি করে ফেলছি। আমি অবশ্যই আরেকটা দেখাই আপনাকে, একটু পার্সোনালি একটু দেন দেখি কোন কাজ কাজ এইখানে একটু শো করাই সবার সামনে নাকি? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। হাদালাল ভাই জি, আমি জাস্ট 1 মিনিট খালি মানে গঞ্জে দেখাবো আমির ভাইকে, জাস্ট দেখে পোস্টটা দিয়ে দেব। আচ্ছা ভাই দেখেন, সমস্যা নেই। আচ্ছা ভাই তাহলে স্টপ করুন, তারপরে আপনি আবার কন্টিনিউ করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমির ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো বলেন। দেখা যাচ্ছে উইন্ডো? জি 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 দেখা যাচ্ছে। আচ্ছা এইটা কিন্তু আমার আপনি যেভাবে বলছিলেন ফর্মটা, এইখানে আপনি নেম দেবেন, এখানে আমার নামটা দিলাম, আর এখানে পাসওয়ার্ড দিবেন। তারপরে যে সাবমিট বাটনে ক্লিক করলে এই ডাটাগুলো দেখেন এই ফর্মে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা এইটাই তো বলছিলেন না? আর এটা অটোমেটিক করা করা কোনো অনলাইন মানে এখানে অটোমেটিক্যালি আসবে? হ্যাঁ করা যাবে। এখানে লেখার সাথে সাথে যখন লিখবো এই লেখার সাথে সাথে আবার এইখানে উঠবে। জি জি এটা ভাই আমি তাহলে নিচে করে দিলে ভালো হয়, দুইটা অপশনে মানে দিলে ভালো হয়। একজন খুব রিকোয়েস্ট করছে তো এই জন্য মানে এটা আপনার সিস্টেমটা ভালো হইছে। হ্যাঁ মানে এটা থাকছে বলছিলাম যারা যদি করা যায় মানে অটোমেটিক্যালি অটোমেটিক চলে যাবে পাশে। জাস্ট এটাই আপনি। আচ্ছা আজকে আপনি এইটা নেন ভাই, আমি একটু খুব অসুস্থ তো, আপনি আজকে এইটা রাখেন, আমি আপনার নেক্সটে করে দেব। করা যাবে এখানে মনে করেন যে সরাসরি লাইভ লিখছেন, এখানে যে দাদা লিখতেছেন হ্যাঁ ওই ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা ভাই আমাকে কোডটা একটু পাঠাই দেন। আচ্ছা আপনার তাহলে ইমেজ ফাইলটা আপনার ইয়া গ্রুপে দিয়ে দেই, সবার যদি ইচ্ছা থাকে দেখার দেখবে। এখন কোডটা দেন, কোডটা দিতেছি এখন। সাধারণ ভাই আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে ভাই না আমার কথা কি ভাই আপনারা বুঝতে পারছেন কেউ? হ্যালো ইমন ভাই, মনিয়াপু, তারপর হচ্ছে যে আমাদের শরণা ভাই। জি ভাই ভাই আমি তো লিখে আসছি, যতটুকু দেখাইছেন বুঝতে পারছি, এর আগে কি করছেন সেটা তো জানি না। আচ্ছা লিখতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ আপনাকে এইজন্য মনে করেন আপনার 15 থেকে 20টা বা 5টা, আপনার যদি 5টা গিগ রিসার্চ করে যদি আপনি মনে করেন ভালো কিছু পারেন বা আপনি কিছু দিতে পারেন সুন্দরভাবে, কিন্তু কারো গিগ কিন্তু আপনার কোনো গিগ ডিসক্রিপশন কিন্তু আপনার কপি করা যাবে না ভাই। কপি করলে আপনার সমস্যা আছে, প্রবলেম আছে। একজনকার হুবহু কপি করে নিয়ে আসা আপনার বসাইলেন, সেক্ষেত্রে হবে না কিন্তু ভাই, বুঝছেন? এই জন্য আপনাকে কি করতে হবে, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন হচ্ছে যে মিলে গেল কারোর সাথে কারো গিগের স্টাইল, না কারোর সাথে কারো মিলবে না, তো আপনি এখানে আপনার কপিরাইট সিলেকশন করার একটা আপনার অপশন আছে। আপনি গুগলে আপনার কপিরাইট আছে যে একটা ইয়া আছে আপনার, যে ওয়েব আপনার ইয়া সফটওয়্যার আছে, আপনি ওখান থেকে আপনার কপিরাইটটা চেক করে নিতে পারেন যে আপনি কারো কপি হইছে নাকি আপনার অজান্তে। ও আচ্ছা, আমি দেখার পরে তারপরে কপিরাইটটা চেক করতে হবে যে কারোর সাথে মিলছে কিনা। হ্যাঁ হ্যাঁ আপনি চেক করতে পারবেন ওটা, আপনি গুগলে কপিরাইট চেকার লিখে দিলে আপনার কিন্তু একটা কপিরাইট চেকার একটা চলে আসবে, কিন্তু বিষয় একটা সফটওয়্যার আছে। আপনি ওখান থেকে আপনার কন্টেন্টগুলো আপনি চেক করে নিতে পারেন যে আপনার কপিরাইট হইলো নাকি, আর তখন কপিরাইট না হইলে আপনার 100% দেখাবে কিন্তু, বুঝছেন? আর কপিরাইট হলে আপনি কিন্তু আপনার লাল দেখাবে তখন, বুঝছেন? আচ্ছা ভাই একটু একটা শর্টকাট করে একটা ডেসক্রিপশন বানায় দেখান দেখি, ভালো হয় আর কি। ভাই একটু যদি দেখাইতেন কপিরাইটটা কিভাবে চেক করা যায় তাহলে খুব ভালো হতো। কপিরাইটটা আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি সেটাই মনে করেন দেখাচ্ছি। আমি করছিলাম তো অনেক আগে করছিলাম, কিন্তু কিছুদিন আগে করছিলাম, কিন্তু আমি ওটা সফটওয়্যার ডাউনলোড করা নাই, দেখতে হবে মানে অবশ্যই। যাই হোক দেখাই আপনাদেরকে, তো দেখা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে তো? জি ভাই আচ্ছা এখানে দেখেন কপিরাইট চেক আর দেখেন কপিরাইট চেকার টুল কিন্তু লেখা আসছে আমার এখানে আসছে, এখানে ক্লিক করলাম দেখেন, এই দেখেন আপনার এখানে এই যে এই জায়গাটা দেখেন এই যে চেকার আপনার লেখা আছে, কিন্তু এই জায়গাটাতে আমরা ইয়ে ক্লিক করলাম বা লেখলেন এখানে ক্লিক করলাম দেখেন তারপর দেখেন এই যে এখানে একটা দেখেন এই জায়গাটা আপনার কিন্তু লেখেছে দেখে কপি অ্যান্ড পেস্ট ইউর টেক্সট হেয়ার টু ডিটেক্ট দ্য প্লাগ। এই জায়গাটা আপনাকে মনে করেন আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি সেই লেখাগুলো নিয়ে আসি এখানে দিবেন, ঠিক আছে? যেমন আমি একটু দেখাচ্ছি আমার কিছু লেখা মনে করেন আপনি নিয়ে আসতেছি দেখা, এখানে ক্লিক করে দিয়েছি তো, তাই না ভাই? তারপর দেখেন এই দেখেন যে আপনি চেক এই চেক প্লাগরিজম এই জায়গাতে আপনি ক্লিক করলেন, এই দেখেন এখন আপনারা মনে হয় এক একজন এক একভাবে করেন, তো আমি এইখান থেকে চেক করছি অবশ্যই। এই দেখেন আমার কিন্তু এখানে 100% বিষয়টা দেখাইছে, দেখেন 100% কমপ্লিট 100% চেক। হ্যাঁ ইয়া ভাই, দয়াল ভাই, হ্যাঁ ভাই মানে আপনি আমার কি এটা রাইট ওয়ে না রং ওয়ে সেটা একটু বলতে পারেন? না আমি এতটুকু জানি অবশ্যই, এখন এটা আসলে কি ঠিকমতো চেক আমি এটা বিষয়ে জানি না, এর আগে দেখিনি কখনো, তো এখন আপনি যেটা বলবেন সেটাই ঠিক, বুঝেন নাই আমি যেহেতু জানি না যেটা। ও আমি কি একটা বিষয়ে কাজ করে আগে একবার অনেক আগে অবশ্যই করছিলাম, তো এটা কপিরাইটের বিষয়টা আমি এইভাবে দেখছিলাম, তা আমার ওই হিসাবে আমি এখান থেকে তারপর দেখিছো না এটা ঠিক তো এইভাবে আসতেছে। এই যে আপনার এখানে লেখাই আছে কিন্তু আমরা কিন্তু এখন এখানে দেখেন 100% কমপ্লিট 100% চেক, মানে চেক হয়ে গেছে। তারপর আপনার এখানে কিন্তু গ্রামারটা গ্রামার ইগুলো আপনি চেক করতে পারবেন, দেখেন ঠিক আছে? আরেকবার দেখাই এই গ্রামার ইগুলো চেক কিভাবে করবেন সাধারণ ভাই। হ্যাঁ সাধারণ জি ভাই বলেন। হ্যালো হ্যাঁ বলেন ভাই। না আপনি হুবহু একটা কন্টেন্ট মানে না আপনি একটা হুবহু কন্টেন্ট মানে কপি করে ওখানে চেক করে দেখেন, যদি মানে ওখানে যদি ধরা পড়ে তাহলে ঠিক আছে। আচ্ছা 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 ঠিক কথা বলছেন আপনি, তাহলে আমরা ওই কাজেই করি। দেখেন আপনাদের গ্রামার চেকার গুলো কিন্তু হয়ে যাচ্ছে, দেখেন এখানে কিন্তু আমার গ্রামারলি ইয়েটা ইনস্টলিং করা আছে, তো এইজন্য কিন্তু এখানে লাল দাগ দেখেন আমার গ্রামার গুলো কিন্তু ইয়া হয়ে যাচ্ছে অটোমেটিক। আমি এইভাবে কানেক্ট ইয়া করতে পারবো, বানান টানান গুলো যা স্পেস কোথায় আছে কি নাই সেটা ঠিক করে নিতে পারবো। এই দেখেন এর আগে তো দেখা ছিল অবশ্যই, এটা অবশ্যই গ্রামার চেকার। আমি তো বানান গুলো ঠিক করলাম কোথায় কি বানান টানান আছে ঠিকঠাক আছে, বুঝছেন? আমার এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। ইয়েগুলো ওনার দেখেন ওনার গিগটা কিন্তু নিচে দেখছেন, এনার গিগের ডিসক্রিপশনটা নেওয়ার পর দেখেন কত বানান ভুল কত ধরনের গ্রামার ভুল আছে কিন্তু দেখছেন, টপ রেটেড কিন্তু। তারপরেও দেখেন বিষয়টা যাই হোক ওনার তো আর আমি ঠিক করেই লিখলাম, যাই হোক এটা সেক্ষেত্রে অন্য একটা ইয়ে দেখাইতে পারে। বুঝলাম না কই জায়গায় গেল। API ক্যামেরা চেকার কথা বলতেছি, তো API চেকার কোনা বলতেছি ভাই। আচ্ছা যাই হোক ভাই, বুঝছেন ওনার কন্টেন্টটা দেওয়ার সাথে কিন্তু একটা আমার প্রবলেম দেখা গেছে, বুঝছেন আপনারা ধরতে পারছেন কিনা সেটা জানি না আমি। হ্যালো ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো জি ভাই দেখা যায়? আপনারা কি মানে বিষয়টা দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা কি? আপনি যে কথাটা বললেন আমি কিন্তু এখানে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার এই জায়গায় যে আমার চেকার যে অপশনটা ছিল সেই চেকার কিন্তু এপিআই হয়ে গেছে এখন, বুঝছেন কথাটা? তার মানে এটা আপনার কপিরাইট করা যাবে না হুবহু একটা, ঠিক আছে? ভাই এটা প্রবলেম তো আমি অত এক্সপার্ট না, তো আমি জাস্ট এটাই। তা কপিরাইটের বিষয়টা তো বুঝলেন নাকি? হ্যাঁ হ্যাঁ জি ভাই। আচ্ছা আচ্ছা, তাই এখন আপনার এই যে গিগ টাইটেলের কোনো প্রবলেম আছে, এই যে গিগ টাইটেলটা আপনারা এখন ক্রিয়েট করতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ আপনি এরকম মনে করুন আপনার আপনি টপ রেটেড বা লেভেল 2 এবং যাদের আপনার ইয়ে আছে রিভিউ ভালো আছে এরকম মনে করুন আপনি কয়েকটা মনে করেন নেবেন, অনেকগুলো নেবেন, কমপক্ষে 20টার উপরে নেবেন বা 15টার উপর নেবেন, নিয়ে আপনার তাদের গিগের যে আপনি কি দিচ্ছেন আপনি সেটা মানে যদি আপনি PHP HTML দেন তাহলে PHP HTML, অথবা আপনি যে আই উইল ডিজাইন মানে টেমপ্লেট ডিজাইন যদি দেন আপনি টেমপ্লেট ডিজাইন, এইভাবে দিয়ে আপনি মনে করেন একটা ইউনিক নাম দেবেন যে আপনার সুন্দরভাবে একটা নাম দেবেন যাতে আপনার প্রফেশনাল লিখতে পারেন বা আই কেসিং দিতে পারেন, অথবা আপনার মনে করেন এক্সপ্রেস 24 hours দিতে পারেন, সার্ভিস ফর 20 মানে হচ্ছে কি আপনি 7 days, এই কিছু কথা আপনি লাস্টে অ্যাড করে দিতে পারেন যাতে আপনার অন্যদের গিগ টাইটেলের সাথে আপনাদের গিগ টাইটেলটা ম্যাচিং না হয়ে যায়, এই কিছু কথার মাধ্যমে, বুঝছেন? হ্যালো ভাই বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এটা গিগ টাইটেলের বিষয়টা এগুলো। আর আপনি তারপর এখানে দেখেন ট্যাগের বিষয় কিন্তু আমাদের দয়াল ভাই অবশ্যই দেখাছিলেন আপনাদেরকে। আপনি যদি মনে করেন আপনি HTML এর আপনি টেমপ্লেট ডিজাইন দেবেন, তাই না? তাহলে আপনি HTML এর টেমপ্লেট ডিজাইন যদি দিতে চান তাহলে আপনি এখানে লিখলেন যে HTML টেমপ্লেট লিখলেন, HTML টেমপ্লেট কথাটা লিখলাম। আপনি দেখেন HTML টেমপ্লেট কথাটা দিয়ে কিন্তু আমাদের এই দুইটা কিন্তু আসছে, ঠিক আছে? আপনি যদি তারপর HTML টেমপ্লেট দিয়ে এই দুইটা পাইলেন, এই দুইটা আপনি কিন্তু কপি করে আপনার নোটপ্যাডে রাখি দিবেন, ঠিক আছে? আপনি আবার তারপর ডিজাইন দিলেন, মনে করেন BX ডিজাইন দিলেন, তারপর দেখেন ডিজাইন দিয়ে কিন্তু আপনার আসতেছে না। আপনি শুধু যদি টেমপ্লেট ডিজাইন দেন সেক্ষেত্রে দেখেন কি আসে, সেটা ইমেল টেমপ্লেট ডিজাইন আসতেছে, এটা আপনি কপি করে রাখেন। আর শুধু যদি আপনি টেমপ্লেট দেন সেক্ষেত্রে আসতেছে কি দেখেন, দেখেন অনেকগুলো আসছে, তাই না? তা আপনি যদি ইমেল টেমপ্লেট ডিজাইন যদি উপর দেন তাহলে এরকম আপনি সার্চ আলাদা আলাদা নাম সার্চ দিয়ে আপনি এখানে যে সার্ভিস যে ট্যাগগুলো আসতেছে সেগুলো কপি করে আপনি নোটপ্যাডে রাখি দিবেন, দিয়ে আবার চেক করবেন কিন্তু ডাবল হয়েছে কি না সেটা আপনার চেক করতে হবে, মানে সুন্দরভাবে সাজিয়ে একটার পর একটা চেক করবেন। করার পর তারপর আপনি এরকম যখন আপনার 50টা বা 100টা ট্যাগ যখন হয়ে গেল আপনি আরেকভাবেও নিতে পারেন, যেটা আমাদের দয়াল ভাই দেখাছিলেন অবশ্যই, যে এখানে আপনি গুগল থেকে আপনি সার্চ করে দিতে পারেন যে টেমপ্লেট ডিজাইন, ঠিক আছে। টেমপ্লেট দেখেন আপনি টেমপ্লেট ডিজাইন কথা দিলাম, এখানে তো ডাউনলোড কথাটা তো বিষয় থাকবে না, আপনি এই যে টেমপ্লেট ডিজাইনে দিয়ে আপনি নিচে দেখেন আপনার এই দেখেন আমাদের কত আসছে কিন্তু, তাই না? এখান থেকে আপনারা মনে করে নিতে পারেন টেমপ্লেটের কিছু। এভাবে আপনারা নেবেন কমপক্ষে মিনিমাম 50টার উপরে নেবেন, নিয়ে তারপর আপনাদের এই যে ইয়াটার মধ্যে দিয়ে দিবেন। যেমন আপনাদেরকে দেখাই, এই যে ট্যাগের মধ্যে যে আছে এই যে ট্যাগটা আমরা এই ট্যাগের মধ্যে আপনারা এটা কপি করে পেস্ট করে দিয়ে দেবেন, ঠিক আছে। আর আপনাদেরকে দেখাই আমি একটা যেটা মানে আমার ইমেজটা এসইও হয়েছে কিনা আপনাদেরকে দেখাই। এখানে কি দেখতে পাচ্ছেন লেখাটা ছোট করে দেখা যায় ভাই, বড় করে নিই একটু, আচ্ছা। এখানে কি এইটা দেখা যায়? দেখেন আমি কিন্তু ইয়েটা যখন রাখছি, দেখেন কার্সর পয়েন্টটা যখন রাখছি আপনার কিছু লেখা দেখা যাচ্ছে, দেখেন আমার ট্যাগস দেখা যাচ্ছে, তারপর আপনার আরো কিছু এখানে দেখেন টাইটেল দেখা যাচ্ছে, কি ভাই? জি ভাই। তার মানে আমার এই ইমেজটা কিন্তু আমার এসইও করা আছে, জাস্ট এই জন্য কিন্তু আমি যখন মাউসের পয়েন্টটা দেখেন আপনার কার্সরটা যখন আমি রাখতেছি তখন কিন্তু আমার কিন্তু এগুলো ডিটেলস আমি যে যেগুলো ইনপুটগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে, দেখেন ট্যাগগুলো দেখাচ্ছে, টাইটেলগুলো দেখাচ্ছে, আপনার সব কিছু কিন্তু দেখাবে, ঠিক আছে। কথাটা যেগুলো আপনি দিবেন সব দেখাবে, কিন্তু আপনাকে এটা বারবার সতর্ক থাকতে হবে যে আপনার অনেক সময় কোনোগুলো পায় আবার কোনোটা পায় না, মানে ব্রাউজার অনুযায়ী নাকি, এটা আমি প্রবলেমটা জানি না অবশ্যই। এই জন্য আপনি চেক করবেন যেটা যেটা পাইলো না আবার দিবেন, দিয়ে আবার দেখবেন যে ফুললি যতক্ষণ আসেনি ততক্ষণ বলতে আপনি আপনার এসইও তো হবে না। এই জন্য যে যেগুলো জিনিস দেখলেন সেই জিনিসগুলোর প্রতি আপনি দেখেন, আবারও বলতেছি দেখেন এখানে আপনার অবশ্যই আগে টাইটেলটা দেখেন, এটা কিন্তু আমাদের অলরেডি করা আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাইলাম না যে মার্স পয়েন্টটা নেওয়ার সাথে সাথে আমার কিন্তু লেখা কিছু দেখা যাচ্ছে, দেখেন এটা আমার কিন্তু এসইও করা আছে। এই জন্য জাস্ট দেখেন আমার এটার কিন্তু দেখছেন টাইটেলটা দেখা যাচ্ছে, দেখেন দেখেন আই উইল কনভার্ট দেখা আছে, সাবজেক্ট লেখা আছে দেখছেন, তারপর হচ্ছে যে রেটিং 5 স্টার রেটিং কিন্তু আছে, ট্যাগসগুলো দেওয়া আছে দেখছেন, কমেন্টসটা আমি দেই নাই, মানে আগে কমেন্টসের বিষয়টা জানছিলাম না, আমি 2 দিন আগে হলো কমেন্টস বিষয়টা জানছি। তারপর আপনার অথর আপনি এখানে দিতে পারবেন, অথর আপনার ইউজার নেমটা দিবেন, ঠিক আছে ভাই। কমেন্ট বিষয়টা যদি আর বলতেন আমি ছিলাম না, হ্যাঁ কমেন্ট বিষয়টা আমি ছিলাম না, তো কমেন্টটা হচ্ছে যে আপনি ট্যাগগুলো যেগুলো দিলেন না, আমি এখানে অনেকগুলো ট্যাগ দিয়েছি বুঝছেন, দেখেন এই ট্যাগগুলো আপনি যা দিবেন আমি কমেন্টসেও আপনি ওই ট্যাগগুলো দিবেন, সেম ট্যাগগুলোই দিবেন, অথবা আপনি ইয়ে দিতে পারেন আপনি ডিসক্রিপশন যে লিখছেন না ডিসক্রিপশনগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। কিন্তু ট্যাগস দেওয়াটা ট্যাগগুলো দেওয়াটাই ভালো মনে হয় সম্ভবত। তারপর আপনি এখানে দেখেন অথরটা দিবেন, আপনার ইউজার নেমটা যেটা সেটা আপনি অথরটা এখানে দিবেন, ঠিক আছে। আর এটা তো জানেন, এগুলো বিষয় তো জানেন, কপিরাইট বিষয় তো জানাইলাম, জাস্ট এইটা দিয়ে আপনি এখন ওকে করবেন, আপনার কিন্তু আমার গিকটা এখন এসইও হয়ে গেছে, ঠিক আছে। আপনি আবার চেক করবেন দেখবেন যে আপনার ঠিক আছে কিনা, দেখেন এগুলো কিন্তু আমার সবকিছু ঠিক আছে, আছে না ভাই? এটা কিন্তু আপনার কোনোটা দেখলেন টাইটেলটা হল না বা সাবজেক্টটা হল না, এরকম চেক করতে হবে, কিন্তু কোনোটা আপনার না পাইতেও পারে, ঠিক আছে। একটু আগে তো দেখলেন আমার প্রবলেমটা, চেক করবেন আপনারা ভাই, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়, আর আপনারা আরেকভাবেও করতে পারেন অবশ্যই, আমি এটা যে ফটোশপ দিয়ে করছি তো এই জন্য আপনাদেরকে এইটাও দেখি ভাই, যারা ফটোশপ ব্যবহার করেন আপনারা এখান থেকেও আপনি এসইও করতে পারবেন। এই যে ফাইল থেকে আমি সর্বপ্রথম ফটোশপে এটা ওপেন করলাম, পরপর আপনি ফাইল থেকে এই যে ফাইল ইনফোতে চলে যাবেন। ফাইল ইনফোতে চলে যাওয়ার পরে কিন্তু আমার দেখেন এটা কিন্তু এসইও করা আছে আমার, বাট এরকম একটা পপ আপ মেনু বার চলে আসলো আপনার, ঠিক আছে, উইন্ডো চলে আসলো। এখানে দেখেন আমি কিন্তু ডকুমেন্ট টাইটেল, যে ওই যে টাইটেলের যে কথাটা বললাম সেই টাইটেলটা কিন্তু আমি এখানে দিয়েছি, যেমন আই উইল কনভার্ট পিএইচডি টু এসটিএমএল প্রফেশনাল লুকিং রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ঠিক আছে, আমি এখানে কিন্তু দিয়েছি ডিজাইন, ঠিক আছে। তারপরে অথরটা আপনারা দেবেন, অথরটা তো বললাম, আপনার ইউজার নেমটা আপনি মনে করেন ইউজার নেমটা আপনাকে দিতে হবে, ইউজার নেমটা এখানে দিবেন। অথর টাইটেল, এই যে অথর টাইটেলটা আপনারা জানেন কি না জানেন সেটা আমি জানি না অবশ্যই। অথর টাইটেলটা হচ্ছে আপনার, আমি আপনাদেরকে দেখাই বিষয়টা ভাই, হ্যালো ভাই, মানে কি বোর্ডিং বোধ করতেছেন নাকি কেউ? হ্যালো, না ভাই দেখেন আপনি অথর টাইটেলটা কিন্তু এখানে, এটা বিষয়ে অবশ্যই সবাই জানেন মনে হয় নাকি এখন জানি না। অথর টাইটেলটা কিন্তু আপনার একটা, যে এই যে আমাদের কিন্তু ইউজার নেমের নিচে কিন্তু আপনার বিষয় একটা দেখেন লেখা আছে যে হেয়ার আস ইফ ইউ আর লুকিং ফর পারফেক্ট জব ডান, আপনি কিন্তু এইটাও কিন্তু আপনি অথর টাইটেল দিতে পারেন, ঠিক আছে। জি আমি এখানে অথর টাইটেলের মধ্যে আমি এই কথাটা আমার যে ওইখানে ইউজার নেমের নিচে যেটা দিছি সেটা আপনি দিতে পারলাম, ঠিক আছে। আর ডিসক্রিপশন বলতে এখানে এই জায়গার ফটো ইনফো থেকে আপনাদের ফটোশপ থেকে ফাইল ইনফো থেকে এখানে অনেক সুন্দরভাবে ইয়েটা করা যায়, তো যাই হোক। তারপর ডিসক্রিপশনটা তো দেখাচ্ছি আপনাদেরকে, এই ট্যাগগুলোই দিবেন, ট্যাগ এবং ডিসক্রিপশনগুলো সেম একই থাকবে। তারপরে এখানে আপনি 5 স্টার রেটিং দিলেন, এখানে রেটিং দিলেন, একটা করে দিলেন, একবারে হয় আমি একটা করে আমি দিলাম, ঠিক আছে। তারপর আপনার যে ডিসক্রিপশন রাইটার বলতে আপনার যেটা আপনি ইউজার আপনি যে ক্রিয়েট করতেছেন কি সেটা দিবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে কপিরাইট বিষয়টা দেখাইতে পারেন, বুঝছেন ভাই? হ্যালো, জি ভাই। না যদি কারো মানে আমি যদি ভুল বলে থাকি যদি কারো শেয়ার করতে পারেন ভাই, আমি ভুল হইতে পারি, স্বাভাবিক। কারণ আমার ফির অনেক কথা ভাই মনে থাকে না, তো মনে থাকে না বা অ্যাভয়েড করে চলে যাই, ঠিক আছে, এই জন্য প্রবলেম হয়ে যায়, বুঝছেন? তা ঠিক আছে ভাই, আপনারা আমার অবশ্যই কাজ শেষ, আপাতত এই পর্যন্ত কাজ শেষ। দয়াল ভাই বলেন, কিছু বলেন। আমিন ভাই, ইয়াপু, ওই যে মুনিয়াপু জি ভাই বলেন। এই আপনারা বিষয়টা দেখছেন গিগের, মানে আমি গিগ ইমেজ করাটা মানে এসইও করাটা দেখছেন, ইমেজ এসইও ভাই। তারপরে হচ্ছে যে আমি তো মানে এমনিতে একটু স্লো এই বিষয়ে, তারপরে যতটুকু দেখাইছেন আমি বুঝতে পারছি, বাকিটা আমি হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হব আরো। আমি তো আপনাদের মতো এক্সপার্ট না, বুঝছেন না, এখানে এক্সপার্টের আপা মানে বিষয়টা কোনো কিছু না, আসলে আমরাও জানি না, মানে আমরা আপনাদের থেকে অল্প একটু সামান্য রিসার্চ করেন, হ্যাঁ এই সময়টা মন হয় না। আমরা এগুলা বিষয়ে কোনো অজ্ঞ ছিলাম, আমরাও জানি না। যেমন দয়াল ভাই কিন্তু রিসার্চ করতে করতে অনেক এক্সপেরিয়েন্স, দয়াল ভাই বলেন, ওই যে আমির ভাই বলেন, এনারা কিন্তু অনেক জানে, কারণ এনারা মানে ওই বিষয়গুলোর প্রতি মানে কোন লেগে থাকেন, মানে ওই বিষয়গুলো তারা জানেন, মানে ওনারা আরো কিছু নতুন নতুন বিষয় জানতে চান, তাই না? এই জন্য ওনারা হচ্ছে সবসময় রিসার্চ করেন, এই জন্য ভালো কিছু। হ্যাঁ ঠিক বলছেন আপনি। তবে হ্যাঁ, আপনার এই গিগের বিষয়টা আমি দয়াল ভাইকে বলছিলাম যে কিভাবে সাজাবো না, উনি আমাকে হেল্প করতে চাইছে, আজকে দেখলাম, দেখে অনেকটা ক্লিয়ার হচ্ছে। আমি আসলে লেটে জয়েন করছি তো এই কারণে। আপনাদের মিটিং কি আর চলবে ভাই? না ওই যে মনে করেন দয়াল ভাই আমাদের সিআর সাহেব আছেন, কি বলেন এখন আপনারা যদি কিছু থাকে? উনি মানে একটু বেজি আছে। হ্যাঁ আপনি অবশ্যই অসুস্থ মানুষ, আপনাকে আর্লি ঘুমাইতেও হয় অবশ্যই, সমস্যা নাই। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, দয়াল ভাই কই? ভাইরা আছেন আপনারা? হ্যালো হয়তো আছে সদরল ভাই, তাহলে আমরা এখানে আজকে ইতি হই নাকি? দয়াল ভাই আসুন নাকি? আপনার সাথে এই যে সোহেল রানা ভাই মানে কথা বলবে। ভাই বলেন সোহেল রানা ভাই। ভাই ধন্যবাদ, বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। ভাই আমি সিও করা আমি অবশ্যই ক্লিয়ার রাইটা ভাই, আমি ক্লিয়ার বলতে আরো অনেক এটা জয়েন করছি আপুর মতো, মানে যারা একদম এসইও দিয়ে এক্সপার্ট না তারা আরো মানে অনেক কিছু জানে, আর আমরা তো অত বিষয়ে জানি না। আমি যতটুকু জানলাম তো এক একজনে তো মানে কোন এসইও এর কাজ যারা করে তারা কিন্তু অনেক ভালো বিষয় জানে। জি ভাই শাহজালাল ভাই। হ্যাঁ ভাই বলেন। আছেন? হ্যাঁ আমার কাছে ভাই ফাইবারের একটা পেজ কোর্সের ভিডিও ছিল, বুঝছেন? জি জি জি। ওটা হচ্ছে আপনার অ্যাক্সেস দেওয়া, কিন্তু শেয়ার করতে পারতেছি না, কিন্তু এমনিতে শেয়ার করে দেখানো যাবে। ওটা হচ্ছে কোটাস ফাউন্ডেশনের, ওগুলা দেখতে না আপনি যদি দেখেন, দেখিয়ে ভাই আমাদের যদি কিছু শিখা হয় তাহলে তো। হ্যাঁ তাহলে আমি শেয়ার করি, হ্যাঁ আপনারা দেখেন বুঝছেন কিনা। হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন ভাই। আচ্ছা জি জি ভাই। এই রাজীব ভাই কতক্ষণ সময় লাগবে ভাই? এই যে এখনি করতেছি আমি, মানে খুব বেশি সময় লাগবে কি দেখতে? হ্যাঁ ভিডিওটা 8 ঘন্টার ভিডিও টোটাল, তবে একসাথে দেখা যাবে না, সময় নিয়ে প্রতিদিন একটু একটু করে দেখতে হবে সেরকম। আচ্ছা ঠিক। এটা আমি লিংকে দিতে পারতাম, কিন্তু আমার ফেসবুকের সাথে কানেক্ট করা তো। সাধারণ ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ আমার এটা ছিল, এইটা 1000 টাকা দিয়ে পেড করছে 3 সিলেম আর কি, কিন্তু আমি নিজেও দেখি নাই। ও না অবশ্যই দেখা দরকার, এখান থেকে যদি কিছু নতুন শিখতে পারি বা আমাদের ভুল। আমি কয়েকটা ভিডিও দেখার পর ই করলাম যে এগুলা অত কিছু নাই, এজন্য আর দেখিনি আমি বিস্তারিত সব। এটা ফাইবার সাকসেস করছে, এটা দেখা যাচ্ছে না ভাই? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে আপনার বিস্তারিত এটা আছে। সরি এই যে আপনার ক্রিয়েটিং ইওর ফাইবার ইউজার নেম, হাউ টু অপটিমাইজ ইওর প্রোফাইল। হ্যাঁ এটা তো আমাদের দেখার দরকার আছে, উপরেরগুলো আমরা ভালো কিছু নাই অতটা, ইউজার প্রোফাইলটা দেখা দরকার আছে। হ্যাঁ হাউ টু অপটিমাইজ ইওর প্রোফাইল। ভাই শোনা যাচ্ছে? না 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 এনার কথা শোনা যাচ্ছে না, ভিডিওর শোনা যায় না। না আমরা কোন প্ল্যানছেন সেন্ডিং এ ক্লিক করুন। এখন ভাই শোনা যায়? হ্যাঁ হ্যাঁ এই ভাই এখন শোনা যায়। রাজীব ভাই এনা তো ইনে যে দেখালেন ইউটিউবের যার ভাইটা দেখালেন, উনি তো ইউটিউবে এনে তো আছেন, আমার সাবস্ক্রাইব এনে চ্যানেল। আচ্ছা আচ্ছা দেখি আগে। ফজলুল কিছু বললেন না? ঠিক আছে ভাই, দেখি আগে এনার। ও আচ্ছা, মানে অলরেডি আমি ইউজারনেম পাসওয়ার্ড দিয়েছি, সেখানে পাসওয়ার্ড দিয়ে অলরেডি লগ ইন করেছি। আপনারা বুঝতে পারছেন কিভাবে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর দেখেন যে একটা ব্যাপার বলতে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন, এটা আবার কোথাও কোথাও করে রাখবেন না, ঠিক আছে? ট্রাই করবেন এগুলো নোট ডাউন করে না রাখার জন্য, মেমোরাইজ করে রাখার ট্রাই করবেন সিকিউরিটি পারপাসে। ওকে, তো এখানে দেখেছেন আমি দেখাচ্ছি আপনি অনলাইনে রয়েছেন কিনা। অনলাইনে রয়েছে আমরা, তারপর হচ্ছে এটিকে ছবি অ্যাড করতে হবে, প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো প্রোফাইল পিকচার অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে যেন আপনার নিজের প্রোফাইল পিকচার হয়, ঠিক আছে? আপনার নিজের একটি ছবি, স্পষ্ট একটি ছবি আপনি অ্যাড করবেন। এবং হচ্ছে আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্মাইল যেন থাকে, মুখে যেন হাসি থাকে। কারণ হচ্ছে বাইরের কান্ট্রির মানুষ যেটা মনে করে সেটি হচ্ছে যে যদি আপনি হাসতে পারেন তাহলে তাদের সাথে কাজ করে মজা, ফ্রেন্ডলি কাজ করা যায়। ওকে, আর বাংলাদেশের ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় আর কি, যে আমরা মনে করি কোটটাই পরে একেবারে চোখ বড় বড় করে তাকিয়ে যে ছবিটা তোলা হয় ওটাই মনে হয় প্রফেশনাল ছবি। আসলে ব্যাপারটা ওই রকম না, ঠিক আছে? আপনি যদি টি শার্ট পরেও থাকেন ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। জাস্ট একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার মুখে যেন হাসি থাকে আর হচ্ছে যেমন স্পষ্ট হয় ছবিটা, ঠিক আছে? এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। ওকে, আর আমার প্রোফাইল পিকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? ওইরকমই আপনারা ওইরকম ভাবেই একটি ছবি আপনারা রাখার ট্রাই করবেন, ঠিক আছে? যাই হোক, এমন ছবি রাখবেন না, মনে করেন যে আপনি কক্সবাজার বেড়াইতে গিয়েছেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে, এখন গার্লফ্রেন্ডকে নিয়ে ছবি তুলছেন, ওই ছবি আবার আপলোড করে দিন না, ঠিক আছে? এই ধরনের দিন না, আপনার নিজস্ব সিঙ্গেল ছবি আপনি অ্যাড করবেন, এটা হচ্ছে বেস্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, একটু আগে এক্সাম্পল দিয়েছে, ওটা হচ্ছে মানে পান হিসেবে দিয়েছে, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ওকে, এখন আপনি এখানে ফটো অ্যাড করতে পারেন। তো আমি এই একটি ফটো অ্যাড করতেছি, জাস্ট ক্লিক করতেছি, এই ছবিটা আমি অ্যাড করে দিচ্ছি। এন্ড স্ক্রল ডাউন করবো, এখানে দেখেন ইউজার নেমটা শো করতেছি। তারপর যে হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন, এক লাইনে স্টোরি বলার জন্য। তো এখানে আমি নোট ডাউন করে রেখেছি কিছু টাইটেল কি দিব, যে প্রফেশনাল ওয়েব ডিজাইনার এন্ড এখন আপনি আপনার মতো করে আপনি দিতে পারেন। আপনি যেটা ক্যাটাগরিতে আপনি কাজ করবেন সেই প্রথম আমি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি। আপনারা .com-এ যাবেন, এখানে আপনারা যাবেন, যাওয়ার পর আপনার যে ক্যাটাগরিতে কাজ করবেন, আপনি যে ক্যাটাগরি হোক না কেন, গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং হোক বা প্রোগ্রামিং ইনটেক যাই হোক না কেন, মনে করেন যে আপনি লোগো ডিজাইন আপনি পারেন। ফর এক্সাম্পল আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এখন লোগো ডিজাইন এখানে চেক করেন, চেক করার পর এখানে দেখেন অসংখ্য গিগ কিন্তু চলে আসছে। ওকে, তো এখানে দেখেন টপ রেটেড সিলেকশন, আমি যদি ওনার গিগ ভিজিট করি, স্ক্রল ডাউন করতে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মেবি কেটি ক্যাট, ঠিক আছে? আপনার নাম কোনো প্রবলেম নেই, কিন্তু দেখতে পাচ্ছেন যদিও তার ছবি নেই, বাট আপনারা এরকম রাখবেন না। অনেকেই এরকম কোম্পানির লোগো টোগো দিয়ে রাখে, বাট আমার কাছে মনে হয় যে আপনার নিচে প্রোফাইল পিকচার দেওয়াটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে? এতে বায়াররা আপনাকে ট্রাস্ট করবে। ওকে, এবং ফাইবার এটাই রিকমেন্ড করে যে নিজের ছবি দেওয়ার জন্য। যাই হোক, তো এখন যেটা দেখাতে নিয়ে আসছিলাম সেটা হচ্ছে আমি যদি স্ক্রল ডাউন করি, এই যে এখানে দেখেন সেই লোগোটা জেনে সেটা সম্পর্কে কি লিখেছে, যে অ্যাপ পারফেক্ট প্ল্যান্ট অফ ক্রিয়েটিভিটি, এনার্জি, কমিউনিকেশন এন্ড ক্লিয়ারিটি। ওকে, এছাড়াও আপনি আরো অনেকের গিগ রয়েছে যেগুলো আপনি ভিজিট করতে পারেন। তারপর দেখে আপনার আইডিয়ার জন্য আপনি দেখে নিতে পারেন যে তারা কি লিখতেছে। আমি যদি দেখি যে ওনার প্রোফাইলে লোগো আর্টিস্ট, সিম্পলি এক কথা সে লিখে দিয়েছে, সে হচ্ছে লোগো আর্টিস্ট। তো ওরকম আপনি টাইটেল আপনার জন্য চুজ করতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যে প্রফেশনাল, আবার কি চলে আসছে, যে প্রফেশনাল ওয়েব ডিজাইনার এন্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস কিছু এক্সপার্ট মেবি। আমি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টাইটেলটি অ্যাড করতে হবে। আপনি আপনার কাজে যে বিষয়ে আপনি সার্ভিস দিবেন ওই অনুযায়ী আপনি সুন্দর একটি টাইটেল চুজ করে অ্যাড করে দিয়েন। আর আইডিয়া নেওয়ার জন্য আপনারা অন্যান্য যে সেলার রয়েছে তাদের প্রোফাইলগুলো দেখতে পারেন। তারপর স্ক্রল ডাউন করতেছি, আর রিমুভ পাবলিক মোড, এখানে ক্লিক করলে পাবলিক আপনার প্রোফাইলটি কিরকম ভাবে দেখতে পাবে এটা আপনি দেখতে পাবেন। অথবা আমি আরেকটু টিপস বলে দিচ্ছি, আপনি জাস্ট আপনার এই ইউআরএলটি কপি করেন, আপনার ইউজারনেম যেটা এতটুকু হচ্ছে ইউজারনেম কপি করে যেখানে লগ ইন করা নাই অন্য একটি ব্রাউজার ওপেন করে পেস্ট করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে বায়াররা আপনার প্রোফাইলটি কিরকম ভাবে দেখবে। Okay, আমি scroll down করতেছি। আর কি হচ্ছে from বাংলাদেশ member এত সব থেকে আর আচ্ছা learn এই অপশনটা কি এটা আমি বিস্তারিত টিউটোরিয়াল আসবে যে learn from fiber থেকে কিভাবে আপনি বিভিন্ন বিষয় শিখতে পারেন একটা টপিক থাকবে আপনারা নিচে scroll down করলে পেয়ে যাবেন তো টেনশন করার কিছু নাই আমি স্কিপ করতেছি এটা তারপর ডেসক্রিপশন এখন আপনার সম্বন্ধে এখানে আপনি এক্সপ্লেইন করেন ক্লিক করেন এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে ডেসক্রিপশন আমি আপনারা কপি করতেছি এখানে পেস্ট করে দিচ্ছি Okay, English question. Hello, I'm a professional and skilled web developer. I develop websites in a CMS named WordPress. As for programming language, I'm skilled at HTML, PHP, JS, jQuery, and Bootstrap. Each website I make will be responsive and will load fast. Okay, then after the click on the same. I'm here for them. I can apply. যদি আপনার মতো করে এভাবে লিখে দিতে পারেন কোনো প্রবলেম নেই আপনি লিখতে পারেন আপনার সম্বন্ধে খুব সুন্দর করে এখানে ডেসক্রাইব করা তবে ডেসক্রাইব করার সময় খেয়াল রাখবেন এখানে যেন কোনো গ্রামাটিক্যাল প্রবলেম না থাকে আর যেন পারফেক্ট হয় আর কি আর গ্রামার চেক করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করছি google.com এ যাবেন জি ভাই এগুলা বিষয় জানেন ভাই এটা গিকটার উপর তো দিয়ে দেন এগুলা বিষয় জানেন ও এই গিক কলার উপর এটা দিব হ্যাঁ গিকটার উপর এটা অবশ্যই এটা জানেন এটা সব দেখি ভাই জি ভাই ভাই এটা দেখা যাবে এটা ভিডিওটা এটা দেখবেন দেখতাম ভাই গিগের উপরেও আছে আপনারা যে হাউ টু অপটিমাইজ ইওর গিগ টাইটেল এন্ড গেট মোর ট্রাফিক তারপর রিসার্চ দা কম্পিটিশন টু সি হোয়াটস সেলিং এটাও আছে মানে আপনারা যে গিগের এটা আমি ইমেজে তো আরো অনেক কিছু বিষয় আছে আমি শর্টকাট করে একটু টানছি ঠিক আছে ডিটেইলস দেখাতে পারি না লিংকটা দেখাইতে পারি না তাহলে আপনার ইউজার নেমটা আপনার প্রোফাইলের ব্র্যান্ড নেমটা কিভাবে সিলেকশন করা লাগে মানে এগুলা অনেক বিষয় আছে অবশ্যই এটা জানি অবশ্যই হ্যাঁ হ্যাঁ এগুলো মোটামুটি ধারণা আছে হ্যাঁ তাহলে আমি অপটিমাইজ ইওর গিগ টাইটেল এন্ড গেট মোর ট্রাফিক এটা দিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দেন আচ্ছা পরে দেখা যাবে যারা ভাই জানে না থাকে না হ্যাঁ পরে দেখাইতে পারবো এটা সমস্যা নেই My profile, okay. Profile is our port and it's any option for geek teddy coral. Okay, and the Mutum to do it again. After the paper, I get geek teddy coral again, but a proposal for it again. She can take an agenda. Okay, then same it is again. Create a new gig, the option will send the E option to pack a bell or put the happen. Yes, I'm creating new gig, you can name. Click on the same. Click on the same. I can say, Totally, you can put the same again. Title did the bank, title. And I can always step research on number step portal to the bank, overview, pricing, description, and fake, and same requirements. Then it's a gallery, then it's a publish. Okay, I'm a first step, it's an overview. Okay, the totally important check as to say, title choose code. I can title that could be important. Title choose code, it's a game. খুব ভালো করে রিসার্চ করে দেন টাইটেল চুজ করতে হবে কিভাবে চুজ করবেন আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছি fiverr.com এখানে আমি যাচ্ছি এখন মনে করেন যে আপনি কত এই পূর্বে টিউটোরিয়ালে বলেছিলাম আপনাদেরকে যে আপনারা রিসার্চ করার জন্য কোন কোন টপিকের উপরে আপনারা কাজ করবেন বা কোন কোন টপিক আপনি ভালো পারেন ওকে আশা করি আপনারা এই ব্যাপারটা চুজ করে ফেলেছেন অলরেডি ওকে এখন চুজ করার পর দেন আপনাকে সেটা করতে হবে এখন আপনি টাইটেল অ্যানালাইসিস করেন যে আপনি কি টাইটেল কি দিবেন এখন মনে করেন যে আপনি চুজ করছেন এরকম এলিমেন্টর যেমন আমি আমাদের ওয়ার্ডপ্রেসের বাংলা টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইন ইউজ করে কিভাবে পেজ ডিজাইন করতে হয় এখন মনে করেন যে আপনি সেটা চুজ করছেন ফর এক্সাম্পল যে আপনি চুজ করেছেন যে আপনি এলিমেন্টর প্লাগইন ইউজ করে ওয়েবসাইটের পেজগুলো ডিজাইন করে দেবেন তাহলে আপনি এলিমেন্টর লিখে এখানে সার্চ করে দেখি এলিমেন্টর সে সার্চ করতেছে এখানে এখানে দেখা যাচ্ছে এলিমেন্টর ফ্রি প্লাগইনের মাধ্যমে অসংখ্য সেলাররা তাদের সার্ভিস এখানে দিচ্ছেন I will convert a plain web page into Elementor template. I will create professional website with Ocean WordPress or Elementor. Elementor Pro ছাড়া Elementor free তে যে ফিচার রয়েছে এগুলো দিয়ে আপনি অনেক প্রফেশনাল মানের পেজ ডিজাইন করতে পারবেন ওকে যাক আমি স্ক্রল ডাউন করছি এখানে অসংখ্য গিগ কিন্তু রয়েছে ওকে তো আপনারা যেটা করবেন ইনিশিয়ালি এখানে দেখা যাচ্ছে শর্ট বাই তিনটা অপশন রয়েছে relevance based selling or nearest arrival okay তো আপনারা ইনিশিয়ালি রিলেভেন্স এবং বেস্ট সেলিং এই দুটি অপশন ইউজ করেন আমি রিলেভেন্সে প্রথমে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে Taraja categories for Zarathustrian Oakland responsive WordPress website using Elementor মাধ্যমে সেই রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করে দিবে, ঠিক আছে? তো যে গিকগুলো রাইটিং রয়েছে প্রথম চারটি বা আটটি ওদের টাইটেলগুলো একটু দেখবেন আপনারা যে ওরা কি টাইটেল ব্যবহার করতেছেন। ওকে, আমি আরেকটি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি একটি গিক তৈরি করবেন WordPress theme customization এর উপরে, ঠিক আছে? ফর এক্সাম্পল যেহেতু Avada theme আপনি কাস্টমাইজ করবেন, Avada হচ্ছে মোস্ট পপুলার একটি থিম, থিম ফরেস্ট নাম্বার 1। এখন আপনি সার্চ করেন Avada লিখে, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পলটা ট্রাই করতেছি। এখন আপনি যদি ওয়েব ডিজাইন বা WordPress ক্যাটাগরিতে কাজ না করে থাকেন তাহলে অন্য ক্যাটাগরিতে ওরকম কিছু সার্চ করতে হবে যেটা আপনি পারেন বা যে টপিকের উপরে আপনি সার্চ করে আমি যেভাবে অ্যানালাইসিস করতেছি সেম প্রসেসে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ওকে, তারপর এখানে দেখেন যে আমি যদি একটু দেখি যে I will customize WordPress Avada theme, I will be Avada expert, I will create a complete website in Avada WordPress theme, I will customize Avada premium WordPress theme। একটা ব্যাপার খেয়াল করেন, যখনই আমি এখানে Avada লিখে সার্চ করেছি যে রেজাল্টগুলো এখানে শো করতেছে প্রত্যেকটা টাইটেলের মাঝে কিন্তু Avada এই ওয়ার্ডটি রয়েছে। খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে Avada, এই যে এখানে Avada, এখানে Avada রয়েছে। এই Avada ওয়ার্ডটি রয়েছে এই জন্যই কিন্তু Avada লিখে সার্চ করলে এগুলো কিন্তু শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা যে মূল যে কিওয়ার্ড, এগুলোকে কিওয়ার্ড বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভাষায়। তো মূল যে কিওয়ার্ড এটা লিখে যখন আপনি সার্চ করবেন, মানে আপনি এই জন্য আমি আপনাদেরকে টপিক চুজ করতে বলেছি। তো টপিক লিখে যখন আপনি সার্চ করবেন ওগুলো হচ্ছে ক্লায়েন্টরা এরকম লিখে কিন্তু সার্চ করে Avada, ঠিক আছে? যদি Avada থিম রিলেটেড কোন কাজে প্রয়োজন হয়, এখন দেখেন Avada লিখে সার্চ করলে কিন্তু এই গিকগুলো তারা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আবার একটু বড় মানে বোঝানোর ট্রাই করতেছি আপনাদেরকে, আপনি এখানে যে টাইটেলটি চুজ করবেন গিক টাইটেল মাস্ট যেন এখানে আপনার কিওয়ার্ডটি থাকে। কিওয়ার্ড বলতে আপনি গেস মানে চিন্তা করবেন যে কি লিখে বায়াররা সার্চ করতে পারেন। ওকে, যেমন একজন বায়ারের লোগো প্রয়োজন, তখন সে কি লিখে সার্চ করতে পারে? লোগো ডিজাইন লিখে সার্চ করতে পারে, ঠিক না? ব্যাপারটা এরকম। মনে করেন যে কোনো একজন ব্যাংকের সিকিউরিটি ইমপ্রুভ করা প্রয়োজন, তখন সে কি লিখে সার্চ করতে পারে? WordPress সিকিউরিটি। ফর এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, সার্চ করে দেখায় WordPress সিকিউরিটি, এটা লিখে যদি আমি সার্চ করি এখানে এবং WordPress সিকিউরিটি রিলেটেড সব কি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? সিকিউরিটির সাথে একটা ব্যাপার রিলেটেড হচ্ছে আবার যে ভাইরাস অ্যাটাক করলে বা কোনো কারণে যদি সাইট হ্যাক করেছে ওগুলো রিমুভ করে দিবে, ওরকম সেলার এখানে রয়েছে অসংখ্য, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, ব্যাক করতেছেন। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে 7টি টপিক আপনারা চুজ করেছেন বা যতগুলো গিগ আপনি তৈরি করবেন চিন্তা করেছেন, প্রত্যেকটা গিগের টাইটেল কি হবে, ওই টপিকের টাইটেলটা কি হবে এটা অ্যানালাইসিস করে বের করা। তো আমি আবারও বলতেছি, ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, মনে করেন যে আমি Avada নিয়ে একটা গিগ তৈরি করবো, ঠিক আছে? Avada theme কাস্টমাইজেশনের উপরে, ঠিক আছে? এখন এখানে I will customize WordPress Avada theme সেই টাইটেলটা দিয়েছি। এক্স্যাক্টলি যদি আপনি এই টাইটেলটাই কপি করে দিয়ে দেন তাহলে কিন্তু হলো না, আপনি একটু আপনার মতো করে দেন, ঠিক আছে? আপনার মতো করে আপনি দিবেন, ইউনিক করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি যদি এই চারটা টাইটেল দেখে যদি আপনি ইউনিক চিন্তা করেন, আমি এভাবে লিখতে পারি যে I will customize WordPress Avada, এখানে লিখে দিলাম প্রিমিয়াম থিম, যেহেতু থিমটা প্রিমিয়াম আমি প্রিমিয়াম কথাটা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট হয়ে গেল, ঠিক না? তো এছাড়াও আপনি ইউজ করতে পারেন যে I will customize WordPress Avada theme and এর সাথে আপনি আরো ইউজ করতে পারেন। আমি একটু স্ক্রল ডাউন করি, ম্যাক্সিমাম এভাবেই দেওয়া রয়েছে। ওকে, এখানে দেখেন যে একটা ভালো রয়েছে যে I will install and customize Avada WordPress theme, একটু ডিফারেন্ট। তারপর হচ্ছে আরো অনেক রয়েছে I will create and customize the WordPress website with Avada। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের এখানে টাইপ রয়েছে। তো আপনার মতো করে ইউনিক কিছু চুজ করবেন। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে প্রথম যে রেজাল্ট গুলো আসবে এখানে প্রথম যে রেজাল্ট গুলো আসবে প্রথম 4টি বা 8টি গিগ আপনি দেখে দেন একটি টাইটেল চুজ করবেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে কিওয়ার্ড, ঠিক আছে, বায়ার যেটা লিখে সার্চ করতে পারে এটা মাস্ট বি যেন টাইটেলে থাকে, ঠিক আছে? এটা খুবই ইফেক্টিভ, এটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি আপনাদেরকে ফোকাস করার জন্য গিগের টাইটেল মোস্ট ইম্পর্টেন্ট। গিগের টাইটেলের মাধ্যমে এটা সার্চ ইঞ্জিন আপনার যে রেজাল্ট গুলো আসে এগুলো ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। ওকে, আমি এখানে যে নোট ফাইল অলরেডি তৈরি করে রেখেছি গিগ, দেন হচ্ছে gig.txt। ওকে, টাইটেল মনে করছি আমি এই টাইটেলটি ইউজ করবো, জাস্ট কপি করতেছি এখান থেকে। কপি করার পর দেন হচ্ছে এইটাকে ক্লিক করতে আইল লেখা লাগবে না, আইল লেখার প্রয়োজন নেই। সরি, নিউ গিগ দেন এখানে পেস্ট করে দিচ্ছেন। দেন হচ্ছে আই উইল, এটা লেখার প্রয়োজন নেই, সিম্পলি আই উইল, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আই উইল কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস অ্যাভারা প্রিমিয়াম থিম। ঠিক আছে, এখানে দেখেন যে আমি অ্যাভারা ওয়ার্ডটা রেখেছি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এটা বড় করে দিচ্ছি, আই উইল কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস অ্যাভারা প্রিমিয়াম থিম। ওকে, তো আপনারা আপনাদের মতো করে টাইটেল চুজ করবেন। আপনি যতগুলো গিগ তৈরি করবেন একটু রিসার্চ করে কিওয়ার্ডটা টাইটেল রেখে দেন আপনি একটি টাইটেল তৈরি করবেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, এছাড়া আপনারা বেস্ট সেলিং তো রিলেভেন্স থেকে বেশি চুজ করবেন, বাট তারপর আপনারা চেক করতে পারেন যে বেস্ট সেলিং কারা কারা বেস্ট সেল করতেছেন। তো এখানে এদিকে পাচ্ছে যে আর কাস্টমার ওয়ার্ডপ্রেস আবার আপনি অনেকেই রয়েছে, এখানে আপনারা চার থেকে বা আটটা প্রথম রো বা দ্বিতীয় রো আপনারা দেখতে পারেন টাইটেল তারা কি প্রোভাইড করেছেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেছে আই উইল বি অ্যাভারা অর ডিপি থিম বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সে কি বোঝাতে চেয়েছে টাইটেলটা আমার সাথে আমার ক্লিয়ার মনে হচ্ছে না, ডেসক্রিপশন পড়লে বোঝানো যাবে। একটু খেয়াল রাখতে চাই টাইটেল যেন ক্লিয়ারলি বোঝা যায় যে আপনি কি করতে যাচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে এবং আই উইল বি অ্যাভারা অর ডিপি থিম এক্সপার্ট, তাহলে অথবা ক্লিয়ারলি বোঝা যেত। ঠিক আছে, অথবা আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং অ্যাভারা অর ডিপি থিম, এভাবে ক্লিয়ার হয়ে যেত। ওকে, তারপর সে কাজ করেছে, কিন্তু সত্যি কাজ এখানে সে করেছে। যাই হোক, তো এখানে দেখাচ্ছে আই উইল ক্রিয়েট এ কমপ্লিট ওয়েবসাইট ইন অ্যাভারা ওয়ার্ডপ্রেস থিম, কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করবে। তো এখান থেকে আপনারা অ্যানালাইসিস করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর এটা নিয়ে বলতেছি না, আপনারা অলরেডি বুঝার কথা আমি কি বোঝাতে যাচ্ছি। ওকে, তো এখানে দেখাচ্ছে জাস্ট পারফেক্ট। এখানে আপনি 80 ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন। এটি লেটার মেবি, ঠিক আছে না, ওয়ার্ডই হবে, ওয়ার্ড না লেটার। ঠিক আছে, লেটার হবে। আপনি 80 লেটার এখানে লিখতে পারবেন। আমরা 39 অলরেডি লেখা হয়েছে, আরো লিখতে পারবেন। বাট আপনার একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনি যে টিকেট ডাইরেক্টলি দিয়েছেন এটা যেন এখানে সার্চ করে যেন এর ভিতরেই থাকে। ঠিক আছে, এর এতটুকু ভিতরেই যেন থাকে, তাহলে এর ভিতরে যেন বোঝা যায় যে আপনার গিগটা কি রিলেটেড। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো খুব ভালো করে একটি টাইটেল চুজ করবেন, তারপর ক্যাটাগরি চুজ করতে হবে। এখন এখানে ক্যাটাগরি চুজ করার ক্ষেত্রে এমন হতে পারে যে প্রোগ্রামিং ইনটেক যেগুলোতে ওয়ার্ডপ্রেস আপনারা এখান থেকে চুজ করবেন, আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী। আমি প্রোগ্রামিং ইনটেক এটা চুজ করতেছি, আর এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস। দেন হচ্ছে সিলেক্ট সার্ভিস টাইপ, এখান থেকে সেটা হচ্ছে কাস্টমাইজেশন। যেহেতু আমি কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস অ্যাভারা থিম, ঠিক আছে, আপনি যদি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন হয়ে থাকেন তাহলে এখানে চুজ করুন। ফুল ওয়েবসাইট ক্রিয়েশনও যেতে পারে এই গিগটি, বাট আমি কাস্টমাইজেশনে যাচ্ছি। ঠিক আছে, আর এই ক্যাটাগরি বলতে মেন করতে চাচ্ছি যে আপনার গিগটা কোন ক্যাটাগরি আন্ডারে যাবে। যেমন হচ্ছে এই যে এখানে অ্যাভারা থিম, যদি আমি আবার একটু সার্চ করে আপনাদেরকে দেখাই। সার্চ রাজীব ভাই এখানে না, আমি নরমালি সার্চ করতেছি না, সিম্পলিফাই বারে যাচ্ছি। দেন হচ্ছে এখান থেকে প্রোগ্রামিং এন্ড ট্যাব ওয়ার্ডপ্রেস। ওকে, এই যে এখানে দেখা যায় এই যে কাস্টমাইজেশন। এখন আমরা যখন পাবলিশ করব, কাস্টমাইজেশন যদি আমরা চুজ করে থাকি তাহলে এইটার আন্ডারে পাবলিশ হবে, এই যে কাস্টমাইজেশনের আন্ডারে পাবলিশ হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপর এরপর হচ্ছে যে এখান থেকে কাস্টমাইজেশন চুজ করার পর দেখা যাচ্ছে কি ম্যাটাররা এটা তো কি করে সিলেক্ট দ্য প্লাগইনস টু সাপোর্ট। ওকে, এই প্লাগইন গুলো আপনি সাপোর্ট দিবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি দেখাই আপনাদেরকে, যে কোনো টিক টিক ওপেন করে যদি দেখাই, আমি আবার আপনারা লিখে সার্চ করতেছি। সার্চ করার পর সেম যে প্রথম যে গিগটি রয়েছে এই গিগে আমি ভিজিট করতেছেন, স্ক্রল ডাউন করতেছেন, এখানে দেখেছি ইন্টিগ্রেটেড প্লাগইন, সে সবগুলো প্লাগইন দিয়ে দিয়েছে। এর মানে এটা না যে আপনি সবগুলো মনে করেন যে কোনো একজন সাইটের কাস্টমাইজ, কোনো একজন ক্লায়েন্টের কাস্টমাইজ করে আপনি ওয়েবসাইট তৈরি করে দিবেন। এখন আপনি এগুলো ইন্টিগ্রেটেড প্লাগইন সব চেক করে দিয়েছেন, তার মানে এই না যে সবগুলো প্লাগইন আপনাকে ইনস্টল করে কনফিগার করে দিতে হবে। এখন একজন ক্লায়েন্টের এক এক ধরনের প্লাগইন লাগতে পারে, প্রয়োজন হতে পারে, ঠিক না? তো এগুলো হচ্ছে আপনি এই ধরনের প্লাগইন সাপোর্ট দিতে পারবেন ক্লায়েন্টকে। ঠিক আছে, সাপোর্ট দিতে পারেন। এবং কোন ক্লায়েন্ট যদি স্পেসিফিক ভাবে বলে যে আমাকে তুমি এই প্লাগইনের সাপোর্ট দিবা বা গ্র্যাভিটি ফর্মের সাপোর্ট দিবা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে, যেহেতু আপনি এগুলো অ্যাড করে দিয়েছেন। ওকে, যে ইন্টিগ্রেটিং প্লাগইন আপনি চেক করে দিয়েছেন। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি এখানে যে প্লাগইনগুলোর ব্যবহার জানেন সেই পেপারগুলোকে পারেন শুধুমাত্র কোডগুলো চেক করবেন, যেটা পারেন না ওটা চেক করার প্রয়োজন নেই, ঠিক আছে? যদিও ক্লায়েন্ট এগুলো খুব বেশি একটা দেখে না, আমার লাইফ কখনোই এই ধরনের চেক করা থাকবে খুব বেশি একজন মানে এই ধরনের ক্লায়েন্টরা কখনোই কথা বলে নাই, ঠিক আছে? বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে যেগুলো আপনারা পারেন শুধুমাত্র ওই প্লাগইন গুলো আপনারা চেক করবেন, ঠিক আছে? যেটা পারেন না ওটা চেক করার প্রয়োজন নেই। Okay, I'm making a contact from 7, say MailChimp, then also WooCommerce, WP3 TotalCats, WordPress SEO by used, okay, Smith, okay, I'm going to choose Kurdilam, okay, then I'll just search text, and text, but that's okay, it all, keyword, take a search, kurte pare, in a bit past the tag, dite pare, it a kilo bapara choose korben, it choose korben, it jeta korben, apara, prothom roer, ekabare, chapti gig open koren, চারটি বা আটটি গিগ আপনি ওপেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমি একটু এই গিগটা দেখতেছি, একদম স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর এখানে দেখেন যে একদম নিচে তার জন্য ছিল এই যে রিলেটেড ট্যাগ, সেখানে তিনটি ট্যাগ ইউজ করেছে, প্রিমিয়াম, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থিম। সে কিন্তু এভারটা ওয়ার্ড রাখেই নাই, ঠিক আছে? বাট তারপর তো এভার লিখে সার্চ করলে পাচ্ছে, মানে একদম প্রথমেই পাচ্ছে। এর কারণ হচ্ছে তার রেটিং রয়েছে এবং তার একদম টাইটেলে রয়েছে, ঠিক আছে? এই জন্য এটা পাচ্ছে, ঠিক আছে? তো আপনাদের ইনিশিয়ালি যখন রেটিং থাকবে না, সেক্ষেত্রে এভাবে নানাকারই রিকমেন্ড করবো আমি। ট্যাগের ভিতরে আপনারা তিনটা ইউজ করবেন, অবশ্যই পাঁচটা ট্যাগ ইউজ করবেন, এবং হচ্ছে মেইন যে কিওয়ার্ড আপনার টাইটেল ছিল এটাও আপনি ট্যাগের ভিতরে রাখবেন, ঠিক আছে? আর একজন নতুন সেলার যখন কোনো একটি গিগ তৈরি করে, এটা আসে হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভেল। এই যে আমি যদি এখানে ক্লিক করি, প্রথমে এখানে আসে, যখন আপনি টাচ করবেন রেটিং পাবেন, দেন এটা চলে যাবে হচ্ছে রিলেভেন্স বা হচ্ছে বেস্ট সেলিং, এখানে চলে আসবে। ওকে, আচ্ছা তারপর আচ্ছা এই এখানে আরেকটা ব্যাপার বলে নিই, আপনাদের মাথায় একটা জিনিস কোয়েশ্চেন আসতে পারে যে এভার রিলেটেড তো অনেকেই কাজ করতেছে, ঠিক না? ফর এক্সাম্পল আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি যে এই রিলেটেড তো অনেকে গিগ রয়েছে, অনেক ভালো ভালো সেলার এখানে রেটিং রয়েছে, তারা কাজ করতেছে, তাহলে আমি যে নতুন একটি গিগ তৈরি করবো ব্যাপারটা নিয়ে, তো তাদেরকে রেখে আমাদেরটাকে পারচেস করবে, একটা কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক না? আমার মতে মানে আমি যেটা দেখেছি পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে, অনেক ধরনের অনেক টাইপের বায়ার রয়েছে। কিছু বায়ার রয়েছে যারা পুরাতন সেলার যাদের রেটিং রয়েছে ওগুলো দেখে কাজ করায় বা হায়ার করে, আর হচ্ছে কিছু কিছু বায়ার রয়েছে যারা নতুনদেরকে হায়ার করে, ঠিক আছে? কারণ হচ্ছে নতুনদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে এবং হচ্ছে পুরাতন বায়ার থেকে নতুনরা একটু কম চার্জ করে, ঠিক আছে? কারণ যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছে তারা কিন্তু এখন নিয়মিত কাজ পাচ্ছে, সেক্ষেত্রে তাদের কাজের রেটটাও কিন্তু অনেক সময় বাড়িয়ে দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে নতুনরা অনেক একটু কম রেটে কাজ করে, এই জন্য অনেকেই চাইছে নতুনদেরকে হায়ার করার জন্য। তো আপনি নতুনরাও এখানে কাজ পাবে, নতুনরাও এখানে কাজ পাবে। আপনি একটা ব্যাপার চিন্তা করেন যে আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর কোনো একটা ছেলে যখন ফাইবারে জয়েন করবে তারাও কিন্তু কাজ পাবে, ঠিক না? আপনি নতুন হিসেবে জয়েন করলে যে আপনি কাজ পাবেন না, শুধু পুরাতন হয়েছে কাজ পাবে, এই ধারণাটা কিন্তু ভুল। যেমন আমি যখন শুরু করেছিলাম তখনও কিন্তু ফাইবার মার্কেটপ্লেসে প্রচুর সেলার ছিল, তখনও কম্পিটিশন ছিল, তারপরে কিন্তু আমি স্ট্রাগল করেছি এবং বিভিন্ন ট্রিক্স ইউজ করেছি, কাজ পাওয়ার জন্য চেষ্টা করেছি, ওকে, যার কারণে কিন্তু কাজ পেয়েছে, ঠিক না? তো এই ধরনের চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসা যাবে না যে আমি কাজ পাবো কি পাবো না, আপনার যতটুকু চেষ্টা অতটুকু আপনাকে করতে হবে, ওকে? তারপর এখন এরপর পরবর্তী গিগ আমি যাচ্ছি, সে আই উইল কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস কাভারাতে আমি একদম নিচে যাচ্ছি, স্ক্রল ডাউন করছি, এবং এখানে যে সেলারগুলো রয়েছে ম্যাক্সিমাম বাংলাদেশি সেলারি রয়েছে। আমি একদম স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি, এখানে দেখেন যে সে কি ট্যাগ ইউজ করেছে, ওয়ার্ডপ্রেস অ্যাভাটা, ওয়ার্ডপ্রেস অ্যাভাটা। এখন যদি কেউ অ্যাভাটা লিখে সার্চ করে তার কি পাওয়ার সম্ভাবনা রয়েছে? ওয়ার্ডপ্রেস অ্যাভাটা লিখে যদি সার্চ করে পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি কেউ অ্যাভাটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন লিখে সার্চ করে তাও পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? এবং অ্যাভাটা থিম লিখে সার্চ করলে কিন্তু পাবে। তো ভালো ট্যাগ সে ইউজ করেছে। এখানে দেখেন আমরা যদি স্ক্রল ডাউন করি দেখেন সে অ্যাভাটা ওয়েবসাইট টিভি ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইনার এটা লিখে অ্যাড করেছে। তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস প্লাগইন, থিম কাস্টমাইজেশন, অ্যাভাটা কাস্টমাইজেশন। এখানে এই দুটি ট্যাগ ভালো ইউজ করা হয়েছে, ঠিক আছে? যে ওয়ার্ডপ্রেস অ্যাভাটা, ওয়ার্ডপ্রেস অ্যাভাটা কাস্টমাইজেশন, অ্যাভাটা থিম, আর এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস প্লাগইন, থিম কাস্টমাইজেশন, অ্যাভাটা কাস্টমাইজেশন। তো এরকম ভাবে আপনারা এই জায়গায় থেকে আজকে প্রথম যে রেজাল্ট গুলো রয়েছে, প্রথম রো এবং দ্বিতীয় রো একটু চেক করবেন, চেক করে ট্যাগ গুলো দেখবেন তারা কি ইউজ করেছে, ঠিক আছে? তো ওখান থেকে দেন আপনি proper tag to use. Even I am just a perfect example there that they দিচ্ছি। প্রথমে আমি অ্যাভাডাম এটা ইউজ করব। আচ্ছা, আমি একটা ফর্ম নোট ডাউন করে রেখেছিলাম, আপনাদেরকে দেখায় আমি এই জায়গায় মেবি ট্যাগগুলো কোথায়। ওকে, এই জায়গায় এগুলো সবই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, বাট আমি একটু বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, এখানে দেখেছেন অ্যাভাডা এটা ইউজ করতে পারেন, অ্যাভাডা থিম এটা ইউজ করতে পারেন। যখন আপনি অ্যাভাডা রিলেটেড কোনো ইস্যু যদি ফিক্স করে দেন ক্লায়েন্টকে, সেক্ষেত্রে এটা হতে পারে যে ফিক্স অ্যাভাডা ইস্যু ওয়ার্ডপ্রেস ইনস্টল, যদি এরকম হয়ে যায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবেন ওয়ার্ডপ্রেস রিলেটেড, বা এরকম লিখে মানুষ সার্চ করতে পারে অ্যাভাডা ওয়ার্ডপ্রেস, ঠিক না? তাহলে অ্যাভাডা কিওয়ার্ডটি এখানে রয়েছে, ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো আপনি এভাবে চুজ করতে পারেন। আপনার মাথায় রাখতে হবে যে মানুষজন কি লিখে সার্চ করতে পারে, এটা একটা আইডিয়া আপনার নিতে হবে যে মানুষ এটা লিখে সার্চ করতে পারে। আপনার কিওয়ার্ড গুলো যেন মাস্ট বি ট্যাগে থাকে, ঠিক আছে? এটাই আমি আপনাদেরকে এখানে দেখেন যে অ্যাভাডা ওয়ার্ডপ্রেস কেউ লিখে যদি সার্চ করে, অ্যাভাডা এখানে রয়েছে, ওয়ার্ডপ্রেসে কিন্তু টাইটেল রয়েছে, তো পাওয়ার সম্ভাবনা। টাইটেল, কিওয়ার্ড, টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন এবং প্যাকেজ সবগুলোতে যখন কিওয়ার্ড গুলো থাকবে, তখন কিন্তু আপনার ওই দিকটি ব্যাংকিং আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ঠিক আছে? এবং আমি বিস্তারিত আলোচনা করবো, বাট আশা করি আপনারা কিভাবে চুজ করবেন বুঝতে পেরেছেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছেন। আচ্ছা, আমি লিখতেছি এই জায়গায়, কিভাবে আপনারা লিখবেন এটা আমি বলে দিচ্ছি। ওকে, মনে করেন আমি অ্যাভাডা লিখতেছি, জাস্ট এন্টার প্রেস করুন, বা আমি এখানে ম্যাক ইউজ করতেছি, রিটার্ন প্রেস করেছে, এই যে অ্যাভাডা অ্যাড হয়ে গেছে। এবং কেউ যদি অ্যাভাডা থিম লিখে সার্চ করে যেন পাই অ্যাভাডা থিম, এখানে দেখেন অ্যাভাডা থিম এখানেও রয়েছে, আবার এই যে অ্যাভাডা থিম দুটো ওয়ার্ডে কিন্তু এখানে রয়েছে। তো অ্যাভাডা থিম লিখে সার্চ করলে আমাদের কি একটি পাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তারপর সেম ওয়ার্ডপ্রেস। ওকে, এখন যদি ওয়ার্ডপ্রেস নামে কেন এড করলাম, মনে করেন কেউ একজন সার্চ করলো অ্যাভাডা ওয়ার্ডপ্রেস থিম লিখে, তাহলে এই যে অ্যাভাডা ওয়ার্ডপ্রেস থিম কিন্তু এখানে রয়েছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করছে। এখন মনে করেন যে কাস্টমাইজেশন দরকার, এখানে দেখেন যে অ্যাভাডা থিম কাস্টমাইজেশন এভাবে কিন্তু সার্চ করতে পারেন। তাহলে অ্যাভাডা থিম ওয়ার্ডটি রয়েছে এখানে, সিম্পলি কাস্টমাইজেশন এড করে দেন, কাস্টমাইজেশন। ওকে, যদি কেউ অ্যাভাডা থিম কাস্টমাইজেশন লিখে সার্চ করে তাহলে এখানে চলে আসবে এটা। তারপর আরো ইউজ করা যেতে পারে থিম কাস্টমাইজেশন, ঠিক আছে? কেউ থিম কাস্টমাইজেশন লিখে যদি সার্চ করে তাহলে আপনার কি কি পাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, আমি ওটাও এড করে দিচ্ছি, থিম কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন। এই জন্য এভাবে ভেরিয়েশন করে আপনারা এড করে দিতে পারেন। আর মেইন যে ফ্যাক্টটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? কি লিখে সার্চ করতে পারে ওটা যেন টাইটেলও আপনার থাকে, ট্যাগের জন্য থাকে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা ওভারভিউ গিগ টাইটেল, ক্যাটাগরি, সার্ভিস টাইপ, গিগ মেটাডাটা এবং হচ্ছে সার্চ ট্যাগ, এই অপশনগুলোতে আমরা পারফেক্টলি অলরেডি জেনে গিয়েছি কিভাবে ইউজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমরা প্রাইসিং এই স্টেপে চলে যাব। তো ধন্যবাদ। শাহজালাল ভাই, আমির ভাই আছেন? শাহজালাল ভাই মনে হয় লিভ নিচে। ভাই জি ভাই, মনে হয় চলে গেছে। ও আচ্ছা, তাহলে ভাই আজকে এ পর্যন্তই থাকবে নাকি, না আরো দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল দরকার আবার একটা ভিডিও দেখবো এখন। ওকে ভাই, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ভাই। আমির হোসেন ভাই, আপনি কি আছেন? দয়াল ভাই তো মনে হয় নাই। দয়াল ভাই আছেন? দয়াল ভাইও নাই, আমির হোসেন ভাইও নাই, কোথায় গেল ভাইরা? কি ঘুমাই গেছে নাকি মনে হচ্ছে, তো ক্লাস করতে করতে ঘুম পড়ছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি ভাই, ভালো থাকেন, আপনিও ভালো থাকেন। আপনিও ভাই থাকেন ভাই, বেঁচে থাকলে কালকে আবার কথা হবে। আচ্ছা ভাই।